إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা একটা বই ধরে পড়তেছি, আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এটা আরবি নাম হচ্ছে কিতাবুল মুকলিক, ইংলিশ নাম হচ্ছে ডিস্টার্বার অফ দ্য হার্টস, যা অন্তঃসমূহকে বিচলিত করে, চিন্তিত করে, শান্তি নষ্ট করে, সুখ নষ্ট করে, এই ধরনের একটা সেন্স। এটা 597 হিজরিতে মৃত্যুবরণকারী ইবনুল জাওজি, নামকরা স্কলার ছিলেন, তার একটা বই, সেটা ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, সেখান থেকে আমরা পড়তেছি। ওনার সম্বন্ধে আগেও বলছি, আমরা প্রায় 300টার মতো কিতাব আছে, 300টার উপরে, এটা একটা তার। আর উনি এটা লেখার পেছনে মোটিভটা বলছেন, যে তখনই বলছেন উনি যে যারা দিনের আলোচনা করেন, যারা দিনের দাওয়াত দেন, তারা সত্য মিথ্যা মেলায় এমন সব গল্প বলেন যে মানুষ শুধু আল্লাহর মার্সিটাই বা আল্লাহর দয়া আল্লাহর করুণা, নিঃসন্দেহে আল্লাহর দয়া আল্লাহর করুণা সীমাহীন, কিন্তু সেটাই শুধু জানে, আল্লাহর যে আরেকটা রূপ আছে বা অবাধ্য যে হবে বা বিদ্রোহ করবে যারা বা যে, তাদের প্রতি আল্লাহ যে একটা কঠোর শাস্তি নেমে আসতে পারে এটা আর মনে করেন না। যে জন্য মজলিসগুলো থেকে যারা উঠে যায় তারা কোনো কিছু সাথে নিয়ে যায় না, তারা হেদায়েতের কোনো চিন্তা নিয়ে যায় না, তারা খুব কী বলবো কমপ্লেসেন্ট, আত্মতৃপ্ত হয়ে উঠে যায়। এইটা নিয়ে আলোচনাটা ছিল এবং এটা আসলে খুব একটা ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশে বা আমাদের সমাজে বা আমাদের দুনিয়ায় বলতে গেলেও, কিন্তু একই রকম একটা সময় যাচ্ছে যে আমরা ভালো ভালো কথা শুনি না। এই যে এখন সিজন আসছে আপনার ওয়াজের সিজন, ভালো ভালো কথা শুনি না, এই মুড়ি মুড়কি খেয়াটাই আমরা বাড়ি চলে যাই, খুব আনন্দের সাথে বাড়ি যাই, যা করতেছিলাম আগে তাই করি, কোনো চেঞ্জ আসে না, এটা একটাই। কিন্তু এটার উল্টা দিকটাও আছে, যেটা সৌদি আরব থেকে আমাকে এক ভাই লিখছেন, আমি জানতাম না যে উনি আমাদের এগুলো ফলো করতেছেন, উনি প্রত্যেকটাই ফলো করছেন এবং বলছেন যে আমার তো এত ভয় লাগতেছে যে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করতেন যে তুমি যাইবে নাকি দুনিয়া, আমি না করতাম যে আমি যাইতে চাই না, মানে এই যে জাহান্নামের বর্ণনা, শাস্তির বর্ণনা ইত্যাদি শুনে। এটাও ঠিক না, কারণ এই কথাটা আমরা তো জানি, জান্নাত জাহান্নাম যখন আল্লাহ সৃষ্টি করেন তারপরে জিবরাইল আলাইহিসসালামকে দেখতে বলছিলেন, জিবরাইল আলাইহিসসালাম প্রথমবার দেখে এসে বলছেন যে জান্নাতে কে না যাইতে চাবে, মানে সবাই তো এখানে যাইতে চাবে, আর জাহান্নামের কথা বলছে এখানে কে যাবে, তারপর বলছে আবার গিয়ে দেখে আসো, তখন কি বলছে যে আল্লাহ জান্নাতের রাস্তা তো কষ্টকর, এখানে তো অনেক কষ্ট হবে যাইতে, কষ্ট করে যাইতে হবে, আর ওইখানে তো সব অ্যাট্রাকটিভ জিনিসগুলো, সবাই ওখানে ঝাঁপায় ঝাঁপায় পড়বে গিয়ে। তো আমরা এখন বলতেছি যে আমরা যদি আগে জানতাম আসতাম না, ঠিকই আমাদেরকে দুনিয়ার এইসব মোহ চাকচিক্য দেখানো হলে আমরা হয়তো আসতাম। এটা একটা উদাহরণ আমি দিতে চাই আপনাদের, মানে দেখেন উন্নত দেশগুলোর তারা তাদের জ্ঞান বা তাদের পড়াশোনা, তাদের ডাক্তারি সায়েন্স আমাদের চেয়ে অনেক অনেক মানে অ্যাডভান্সড। সবাই জানেন যে এইডস হইলে মানে নিশ্চিত মৃত্যু এবং এটার কোনো চিকিৎসা নেই, তারপরে এইডস হইতেছে না মানুষের, হইতেছে 5 মিনিট 10 মিনিটের প্লেজারটার জন্য মানুষ একদম নিশ্চিত মৃত্যু, নিশ্চিত জাহান্নামী একটা লাইফ, মানে এইডস হওয়ার পরে তার সাথে কেউ মিশে না, তার কোনো ওষুধ নাই, তার তার একটা একটা করে সব কিছু ফেল করবে, এটা জানার পরে ওই 5 মিনিটের 10 মিনিটের প্লেজারের জন্য মানুষের ওটা মনে থাকে না। সেইখানে এটা বলার মানে হয় না যে আল্লাহ যদি আমার আগে জিজ্ঞেস করতাম আমি আসতাম না দুনিয়া, এটা একটা কথার কথা। যাই হোক, উনি ভয় মানে ওনার ভিতরে খুব আসর হয়েছে এটা, এটা খুব ভালো জিনিস। তো আমি তখন চিন্তা করতে শুরু করলাম আমি কি আপনাদের জন্য খুব কঠিন বা কঠোর করে দিলাম কিনা, মানে 6টা পর্ব চলতেছে, আজকে শেষ পর্ব আর কি, ইনশাল্লাহ এরপরে দেখি আমরা আশার বাণী শোনাইতে চেষ্টা করবো আর কি। তা আমরা আগেই বলছি যে আহলে সুন্নাহ জামার মতে ভয়, আশা এবং ভালোবাসা একটা ট্রায়াঙ্গেলের মতো, একটা ত্রিভুজের মতো, এই ত্রিভুজের ব্যালেন্স থাকতে হবে, একটা বেশি হলে আপনি বিপদগামী হয়ে যাবেন, ভয় যদি বেশি হয় আপনি খারেজি হয়ে যাবেন, মার মার কাট কাট কাফের এটা সেটা এই মুশরিক ও কাফের, বুঝছেন না। আশা বেশি হলে আপনি সুফিদের মতো হয়ে যাবেন, সরি আশা বেশি হলে আপনি মুরজিয়াদের মতো হয়ে যাবেন, ভুল বললাম, মুরজিয়াদের মতো হয়ে যাবেন। মুরজিয়ারা মনে করে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জান্নাত মোটামুটি নিশ্চিত, এটা বেশি আশা। আর ভালোবাসা বেশি হলে আপনি সুফিদের মতো হয়ে যাবেন, মানে আল্লাহর সাথে ফানা হয়ে যাবেন, বুঝছেন না।
সুফিরা দরবেশরা কি বলে আপনাদের বলছি বোধহয় আগে, উরুস বলি না আমরা, উরুস, ওরস মোবারক বাংলাদেশে বলে। এই ওরস কই থেকে আসছে জানেন তো? উরুস থেকে আসছে, আইন রাসিন, এটার মানে কিন্তু বিয়ে। আপনারা দেখবেন উরুস ওয়াও দিয়া ই করলে বিয়ে, বা ওয়াও ছাড়াও রুটটা হচ্ছে বিয়ে। তো তারা মনে করেন যেদিন যে বুজুর্গ মারা গেলেন নজবিল্লা, মানে আমরা সবাই নজবিল্লা বলবো, যেদিন এই কথাটা উচ্চারণও করবো না আমরা, যেদিন যে বুজুর্গ মারা গেলেন, দরবেশ মারা গেলেন, ওনার সাথে আল্লাহর বিয়ে হয়ে গেল, ফর রেস্ট অফ দ্য লাইফ ফানা হয়ে গেলেন, আল্লাহতে মিশে গেলেন, বিয়ে হয়ে গেল, মানে এটা হলো অতিরিক্ত ভালোবাসা এবং যুক্তি ছাড়া ভালোবাসা, বা মানে কী বল, অবুজ ভালোবাসার ইয়ে আর কি। আমরা এই তিনটার ভিতর ব্যালেন্স করতে না পারলে যে কোনো একটাতেই আমরা ধ্বংস হয়ে যাবো। বেশি ভয় হলে ধ্বংস হয়ে যাবো, বেশি ভালোবাসলে ধ্বংস হয়ে যাবো, বেশি আশা করলে ধ্বংস হয়ে যাবো। ব্যালেন্স থাকতে হবে, ভয়ও করবো আবার আশাও করবো। ভয় করবো আল্লাহর শাস্তির, আশা করবো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ওই রাসূল সাল্লাম একটা হাদিসে বলছেন না, হুনায়নের যুদ্ধের সময় এক মহিলা তার বাচ্চাকে হারায় ফেলছে যুদ্ধের ময়দানে, তো সবাই দেখতেছিলেন যে সে কী করতেছে, বাচ্চা খুঁজে বাড়াইতেছে। তো যখন বাচ্চাকে খুঁজে পাইছে বুকে মানে জড়ায় ধরে চুমা খেতেছে, তো আল্লাহ রাসূল বলছেন যে এই যে মহিলা দেখতেছো, এ কি তার বাচ্চাকে কখন আগুনে ফেলতে পারবে? সাহাবীরা বলছেন না, এটা কি সম্ভব, আল্লাহর মার্সির চেয়ে অনেক অনেক গুণ বেশি। আমি সামারিটা বললাম, ঠিকই আছে, কিন্তু যখন আল্লাহ কাউকে পাকড়াও করবেন, আজকে সকালেই পড়তেছিলাম একটা আয়াত, এটা হচ্ছে সূরা হুদের আয়াত, যে যখন ইরা আসলেন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসলেন, উনি খাইতে দিলেন, খাইলেন না, বর্ণনাটা আসে না, তখন কী হয়েছে, তখন আর কোনো মার্সি নাই, জাস্ট নবী, যে নবী ছিলেন লুত আলাইহিস সালাম, তার এবং তার পরিবারবর্গ এক্সেপ্ট তার ওয়াইফ, বাকিদেরকে কোনো মতেই করলেন, বললেন পিছনে ফিরে তাকান না, বাকিদের ধ্বংস করে দিলেন, অ্যাবসোলুট শাস্তি। এখানে আর কোনো মার্সির ব্যাপার নাই যখন ওই লিমিটটা ক্রস করে বা লাইনটা ক্রস করে। সো আমরা ওই ভাই, ওনাকে আমি পার্সোনালি উত্তর দিব ওনার ইসের প্রশ্নের বা ওনার কথার, বাট আপনাদেরও বললাম এই জন্য যে আপনার মনে করেন না যে আমরা শুধু এই গত ছয়টা লেকচার দিয়ে রেখে মারমার কাট কাট করলাম, তা না, আমরা এটা বলার একটা কারণ যে আমরা সবাই তো শান্তিতে আসি, আমরা খাইতেছি, দাইতেছি, ঘুমাইতেছি, সব কিছু আমাদের ঠিক, মানে কোনো কিছু নিরবিচ্ছিন্নভাবে চলতেছে, কিন্তু আসলে কি আমরা সেরকম একটা অবস্থায় আসি না? সেই জন্যই মনে করায় দেওয়ার জন্য উনি সেই মানে 597 হিজরিতে মারা যাওয়ার আগে লিখে গেছেন এটা, আজকে আমাদের অবস্থা তো আরও অনেক খারাপ, সুতরাং আমরা এই বইটাকে ধরে পড়তেছিলাম আর কি। আচ্ছা, আজকের যে আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আজকে প্রথম হাদিসটা পড়ব আমরা, মিত্রাফ বলে একজন তার বাবার থেকে বর্ণনা করতেছেন, তার বাবা তার মানে সাহাবী ছিলেন, যিনি বলতেছেন আই স দ্য প্রফেট প্রেয়িং ডিউরিং উইচ আই কুড হিয়ার এ হুইজ সিমিলার টু দ্য হামিং অফ এ বয়লার। বয়লার মানে কোনো কিছু জাল দিলে, আমাদের কেতলি ই করলে যেরকম একটা আওয়াজ বেরোয় না, শোঁ শোঁ করে ওরকম আওয়াজ। রাসূল সাল্লামকে দেখছি তার ইসের থেকে আসতেছে, চেস্ট থেকে মানে বুক থেকে বাইরে আসতেছে কান্নার জন্য, কান্নার কানতে কানতে, মানে আল্লাহ রাসূল সাল্লামের যদি ভয়ের, চিন্তার বা ভাবনার কারণ থাকে এরকম কান্না, যে কান্নার থেকে মনে হচ্ছে যে একটা মানে শ্বাসকষ্ট বা এরকম কিছু, তাহলে আমাদেরকে জাস্ট এইখানেই শেষ হাদিসটা, এর চেয়ে বেশি কিছু নাই। মানে তার যদি কান্না থাকে, আমরা কবে লাস্ট, কে কবে লাস্ট তা যদি কানছি, আমি একজন একজনকে হাত তুলতে বলতেছি না, নিজের ভিতরে আমরা তাকাই দেখবো যে আমরা খুব নিশ্চিন্তে আসি। আমরা বরং মানে ওই আমি যখন আপনার ইসে ওই যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন চাকরি করতাম, তো আমার এক বোনের জামাই ছিলেন ওইখানকার একটা ডিপার্টমেন্টের ম্যানেজার, কাজিনের হাজব্যান্ড, তো ওনাকে আমি জিজ্ঞেস করি যে আপনি কখন ঘুমান, তখন আর কি, তখনকার কথা বলতেছি, আমি 83 ছেড়ে দিছিলাম শিপিং কর্পোরেশন, তো উনি বলতেছেন আমি তো ভাই ফ্ল্যাগ উড়ায় ঘুমাই, অর্থাৎ বিটিভিতে যখন ফ্ল্যাগ উড়ায়, ওই যে ই হয় না, জাতীয় সঙ্গীত হয়, তখন ঘুমাই। আজকাল তো আর কোনো ফ্ল্যাগ নাই, এখন তো সারাদিন চলে না, সারাদিন সারা রাত চলে। সো সারাদিন সারা রাত এসবের ভিতরে থাকে, আমরা আমাদের তাহাজ্জুদের সময় নাই, ফজরেরও সময় হয় না অনেকের, সেখানে কান্নাকাটির তো প্রশ্নই ওঠে না। মানে এই এই জাস্ট এক লাইনের হাদিস, কিন্তু এখানে বলতে যাচ্ছেন কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আপনার আহমদ, মুসনাদ আহমদ, ইবন মুবারক ইত্যাদি, আবু দাউদ, এই এই তিনটে জায়গার হাদিস, আপনারা চাইলে রেফারেন্সগুলো এখান থেকে নিতে পারবেন। তো আমাদের রাসূলের যদি এরকম কান্নার থাকে, রাসূলের যদি এরকম চিন্তার থাকে, রাসূলের যদি এরকম শঙ্কার থাকে, দুঃখের থাকে, নিজের জন্য হোক বা উম্মার জন্য হোক, তাহলে আমাদের কী হওয়া উচিত ছিল? অথচ আমরা তো খুব ভালো আছি, কমপ্লেসেন্ট আছি। আচ্ছা, এরপরের হাদিসটা আছে হচ্ছে আপনার আনাস বিন মালিক, তার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ বলেন, বলে সূরা হাক্কার 30 আয়াত কোট করতেছেন, সিজ হিম অ্যান্ড শ্যাকেল হিম, তাকে পাকড়াও করো এবং তাকে শ্যাকেল মানে চেইন দিয়ে বা বাঁধে ফেলো, যখন বলেন সূরা হাক্কার 30 আয়াতে, 70,000 রুথলেস অ্যাঞ্জেলস, 70,000 নিষ্ঠুর ফেরেস্তা, রুথলেস মানে নিষ্ঠুর, যাদের দয়া মায় নাই,
হু আল্লাহ ক্রিয়েটেড ফ্রম ইজ র্যাথ, যাদেরকে আল্লাহ তার ক্রোধ থেকে তৈরি করছে, অর্থাৎ এদের রোলই হচ্ছে এই রোলটা। এক একজন ফেরেশতা এক একটা রোল আছে না, ওনাদের রোলটাই হচ্ছে এটা। ইমিডিয়েটলি টেক দ্যাম অ্যান্ড শ্যাকল দ্যাম, সাথে সাথে তাদেরকে পাকড়াও করেন এবং তাদেরকে বেঁধে ফেলেন। ফ্রম হিজ হেড টু হিজ টোজ, মাথা থেকে পা পর্যন্ত। দেন ড্র্যাগ হিম অন হিজ ফেস, তারপরে তাকে মুখের উপর হিচড়াইয়া নিয়ে আসা হয়। এই বর্ণনাটা অনেকবার আসে, আমরা বলছি যে এটা কীভাবে হবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি না, আল্লাহই ভালো জানেন কীভাবে হবে। তবে এটা বুঝি যে আমরা জাহান্নামীদের পরিণত হবে। এটা সূরা মুলকের একটা আয়াত বলতেছিলাম আমি গতদিন, যে সূরা মুলকে আসে যে কে বেশি হেদায়েত প্রাপ্ত, যারে মুখের যে মুখের উপর যারে ই করা হয়, মুখের উপর যে হাঁটে নাকি যে সোজা হয়ে সিরাতুল মুস্তাকিমে হাঁটে। তার মানে মুখের উপর হিচড়ায় নেওয়া, মুখের উপর হাঁটা বা মুখটা মাটিতে ঘুষা হাঁটা, এটা কোনো নর্মাল জিনিস না, এটা একটা অভিশপ্ত জিনিস বা খারাপ জিনিস। আচ্ছা, এরপরে বলতেছেন আপন হুইচ হি সেজ, কে বলে। এই হাক্কার আরেকটা আয়াত আসতেছে, 27 নম্বর আয়াত সুরা হাক্কা, 69 নম্বর সুরা, 27 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে মানে সে বলে, মানে যাকে নেওয়া হয় সে বলে, আই উইশ মাই ডেথ হ্যাড বিন দ্য ডিসাইসিভ ওয়ান, মানে আমি 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 কামনা করি, আমি আশা করতে, মানে আমার যদি হইতো, আমি বলি ইয়া লাইতানি বলেন একটা কথা আছে, যদি এরকম হইতো, যদি এরকম হইতো কি যে মৃত্যুতেই যদি আমি শেষ হয়ে যেতাম, মৃত্যুতে শেষ হয়ে গেলে তো অনেক জিনিস খুব খুব মানে ই হয়ে কেটে যেত। এই একটা লোক বলছিল যে আমারে পোড়ায়া তোমরা ছাই বানায়া ই করে দিও, সে মনে করছিল মৃত্যুতেই শেষ, আল্লাহ তারা ই করতে পারবেন না বা আর শাস্তি আল্লাহর শাস্তির মুখোমুখি হইতে পারবে না। মৃত্যু আমরা অনেকেই এই দুনিয়াতে ধরেন, যার ক্যান্সার হয়েছে, যার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, উনি আল্লাহর কাছে অনেক সময় চান যে আল্লাহ আর আর সহ্য হয় না, মরে গেলেই ভালো ছিল। আসলে কিন্তু মৃত্যু হইলে অনেক ভালো, অনেকের জন্যই মৃত্যুটা মনে হবে যে খুব ভালো ছিল যদি ওখানেই শেষ হয়ে যেত, কিন্তু ওইখানে তো শেষ হবে না। এমনকি একবার পুড়েও শেষ হবে না, একবার মানে শাস্তি পেয়েও শেষ হবে না, রিগ্রো করতে থাকবে, মানে আপনার শরীর আপনার চামড়া আবার 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 উদ্দীপ্ত হবে, আবার জীবিত হবে, আবার শাস্তি আবার হবে, অ্যান্ড সো অন। তো সূরা হাক্কা 27 নম্বর আয়াত গেল, দেন হি ইজ ড্র্যাগ টু দ্য এজ অফ হেল, তারপরে তাকে জাহান্নামের কিনারে নিয়ে যাওয়া হয়। When he looks at hell and cries out, যখন সে জাহান্নাম দেখে এবং চিৎকার করে ওঠে, এটার বর্ণনা আছে সূরা ফুরকানের 14 নম্বর আয়াতে। হাউ রুইন্ড আই এম, আমি কীরকম ধ্বংসপ্রাপ্ত বা শেষ, রুইন মানে কি শেষ, ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, সে দুইবার বলে। দেন আল্লাহ, তখন আল্লাহ বলেন তাকে, ডু নট ক্রাই দিস ডে ফর ওয়ান ডিস্ট্রাকশন বাট ক্রাই ফর মাচ ডিস্ট্রাকশন, মানে একবার ধ্বংস হওয়ার জন্য কাইন্দু না আজকে, বারবার আরও আরও রয়েছে সামনে সেটার জন্য কান্দো, মানে একবার পুরে শেষ হয়ে গেলে তো শেষ, সেটার জন্য কান্দো না, এরকম সেন্সটা আর কি। সূরা ফুরকানের আপনার 14 নম্বর আয়াত, আহমদ মুসনাদ জারির তাবারির এনাদের কালেকশন থেকে এটা ই করা হয়েছে, গেল এটা। আমরা এবার আরেকটা চ্যাপ্টার পড়বো, এই চ্যাপ্টার হচ্ছে মানে দেখা, দৃষ্টির কথা বলা হচ্ছে। ওমর বিন আল খাতাব মানে আবদুল্লাহ বিন ওমর, সরি ওমর বিন আল খাতাব মানে ওমর রাদিয়াল্লাহু আনহু, ন্যারেটেড দ্যাট আল্লাহ মেসেঞ্জার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমর, হাউ উড ইউ ফিল ওয়েন ইউ আর বারিড 4 ফিট বিলো আর্থ ইন এ স্পেস অফ 2 আর্মস, দেন ইউ সি মুনকার নাকির। ওমরকে জিজ্ঞেস করছেন তোমার কেমন লাগবে যখন তুমি 4 মানে মাটির নিচে 4 ফিট নিচে তোমাকে রাখা হবে এবং 2 হাত জায়গার ভিতরে রাখা হবে এবং তুমি মুনকার নাকিরকে দেখবা। ওমর দাইলেন বলছেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হু আর দে, মুনকার এবং নাকির কে? তার মানে বোঝা যাচ্ছে এই প্রসঙ্গেই মুনকার নাকিরের কথা প্রথম শুনছেন ওমর দাইলেন, যদিও মানে অন্যান্য বর্ণনায় আসছে। আল্লাহ সুসাম বলছেন, দে আর 2 অ্যাঞ্জেলস, তারা হচ্ছেন 2 জন ফেরেশতা, হু টেস্ট পিপল ইন দেয়ার গ্রেভস, হু সাইট সিং ইজ টু ফাস্ট অ্যাজ সুইফট অ্যাজ লাইটনিং, যারা যারা মানুষকে ই করবেন কবরে, যারা মানুষকে পরীক্ষা করবেন এবং যাদের কিছু দেখার স্পিডটা হচ্ছে বিদ্যুতের মতো, মানে খুব ফাস্ট তারা সব কিছু দেখেন বা দেখতে পারবেন বা বিচার করতে পারবেন বা বুঝবেন বা আন্দাজ করবেন। আচ্ছা, অ্যান্ড দেয়ার ভয়েসেস আর লাইক রোরিং থান্ডার, তাদের গলার কণ্ঠ হচ্ছে কিসের মতো, বাজ পড়লে যেরকমই হয় সেরকম কণ্ঠ তাদের, মানে ভয়ঙ্কর সামথিং আর কি, ভয়ঙ্কর বোঝাইতে বলা হচ্ছে। এরপরে বলতেছেন যে ইচ ওয়ান অফ দ্যাম হোল্ডস এ বিগ হ্যামার, দুজনের হাতে বড় একটা হাতুড়ি থাকবে। এই বর্ণনাটা কিন্তু আরও অন্য জায়গায় আসছে, খুবই ভয়ঙ্করই, আব্দুর রহিম গ্রিনের একটা ইসে আমি শুনছি, মানে একটা
লেকচারে আমি শুনছি, এটা খুব ভয়ঙ্কর বর্ণনা এটা। তাদের দুজনের হাতেই একটা করে হাতুড়ি থাকবে। আচ্ছা, এই হাতুড়ি, দ্যাট ইফ দ্য পিপল অফ মিনা গ্যাদার টু লিফট ইট, মিনায় যত মানুষ আছে, অর্থাৎ এটা হয়তো হজের সময় বলা বা ওই সময় বলা ই গল্প বা হাদিস বা কাহিনী, মিনায় যত মানুষ একত্রিত হয় তারা সবাই মিলে চেষ্টা করলে এটাকে উঠাইতে পারবেন না, মানে এত ভারী। বোঝানো হচ্ছে যে হ্যামারটা এত ভারী, হাতুড়িটা এত ভারী। বাট ফর দ্যাম ইট ইজ লাইটার দেন এ স্টিক আই হ্যাভ, কিন্তু তাদের জন্য আমার যেটা লাঠি আছে তার চেয়েও বেশি লাইটার, মানে তার চেয়েও কম ভারী এটা, তারা এরকম করে উঠাবেন আর কি, মানে তাদের কাছে এটা কোনো ব্যাপার না। আমরা জানি ফেরেশতাদের এক একজনের এক এক রকম সিফাত, ফেরেশতাদের সম্বন্ধে আমাদের আকীদা কি, ফেরেশতারা হচ্ছেন ইন্ডিভিজুয়ালস, লাইক আমি এনামুল হক, উনি শামীম আহসান, উনি আপনার হাসান, এই ধরনের ফেরেশতারা এক একজন ইন্ডিভিজুয়াল। আমাদের ইন্ডিভিজুয়ালদের ভিতরে যেমন এক একজন এক এক চেহারা এক এক গুণ থাকে, এক এক ক্যাপাবিলিটি থাকে, ফেরেশতাদের এক এক চেহারা এক এক গুণ এক এক ক্যাপাবিলিটি আছে। 600 পর্যন্ত ডানা আছে, আবার 3টা ডানা আছে, এরকম বর্ণনা আছে, মানে এক একজনের ব্যাপারে এক এক রকম। সুতরাং ইনাদের ব্যাপারটা এরকম যে ওনারা এই হ্যামারটা উঠাবেন, যেটা সারা মিনার মানুষই উঠাইতে পারবে না, কিন্তু ওনারা জাস্ট একটা লাঠির মতো করে উঠাইতে পারবেন। আচ্ছা, তারপরে বলতেছেন যে তারা তোমাদেরকে তোমাকে ওমর দালকে বলতেছেন প্রশ্ন করে তোমাদেরকে টেস্ট করবেন। সো ইফ ইউ, তুমি যদি ই করো, যদি না জানো উত্তরগুলা, বা তোমরা যদি না জানো উত্তরগুলা, দে উইল হিট ইউ উইথ দ্য হ্যামার, তারা সেই হাতুড়ি দিয়ে তোমাদেরকে বাড়ি দিবেন। ওয়ান টাইম ফ্রম উইচ ইউ টার্ন ইন টু অ্যাশেস, একবার ই করবেন তো ছাইতে পরিণত হবে, অর্থাৎ মানে ধুলায় পরিণত হবা, মানে অস্তিত্ব চলে যাবে আপনার, ফিজিক্যাল অস্তিত্ব আর থাকবে না। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু সেইড, ও মেসেঞ্জার অফ আল্লাহ, উইল অল দিস হ্যাপেন ওয়াইল আই এম ইন মাই কারেন্ট ফিজিক্যাল স্টেট, এগুলা কি সব হবে যখন আমি শরীরে মাংসে রক্ত, মানে আমার শরীরটা আমার থাকবে এরকম অবস্থায়, মৃত্যুর পর তো মৃত, কিন্তু আমার শরীরটা তো আমার কি এই শরীরটা থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ হ্যাঁ, বাট আই হোপ টু বেনিফিট ইউ সো ইউ ক্যান প্রিভেল দেম, হ্যাঁ তোমার শরীরটা থাকবে, অর্থাৎ শরীরের উপর দিয়ে যাবে সেইটা। আপনারা জানেন যে এই জন্য আমরা আহলে সুন্নাহর জামা কিন্তু রুহের মাগফিরাত বলে না, দেখবেন কোনো বড় স্কলার কিন্তু রুহের মাগফিরাত কামনা করে বলে না, আপনার মাগফিরাত কামনা করে, বুঝছেন না, আপনার হোল আপনার মাগফিরাত কামনা করে, এটা বলে না, এটা হলো আমাদের হানাফি অথবা বাংলাদেশি স্টাইল আর কি, আল্লাহ তার রুহের মাগফিরাত, তাই না, মরহুম বলাটা, মরহুম বলা মানে আল্লাহ অলরেডি রহম করে ফেলছেন, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম যে আপনি আপনার উপরে রহম করে ফেলছেন, মরহুম অমুক এনামুল হক, এটা বলা উচিত না, রহিমাহুল্লাহ বলা উচিত, যে আল্লাহ তার উপর রহম করুন, আমরা দোয়া হিসাবে বলবো সেটা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এই এই ব্যাপারটা যে আপনার এইখানে বলতেছেন ইয়াস বাট আই হোপ, মানে এই যে এই যে ইসের ব্যাপারটা, মানে পানিশমেন্টের ব্যাপারটা, কবরের পানিশমেন্টের ব্যাপারটা, দুনিয়ার স্কলাররা বলছেন দুনিয়ার পানিশমেন্ট হচ্ছে শরীরের উপর বেশি, আপনার যদি আমি একটা থাপ্পড় মারি বা আপনার যদি ফাঁসি দেয় আপনার শরীরটা বেশি সাফার করবে, মনটাও সাফার করবে দুনিয়ায়, আর আখেরাতে হচ্ছে আপনার রূহ বা অন্তরটা বেশি সাফার করবে, শরীরের উপর দিয়ে কম যাবে, কিন্তু শরীরের উপর দিয়েও যাবে। এই জন্য আমরা কাউকে রুহের মাগফিরাত বলবো না, আমরা বলবো আল্লাহ তার উপর রহম করো, মানে তার গোটা সেই মানুষটার উপর রহম করো। আচ্ছা, বিদেহী আত্মা বলে না, এগুলো আমাদের কথা না, কিন্তু এগুলো হলো ওই অন্য বিজাতীয়দের কথা, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এটা বলি না আমরা, এগুলো বলবো না। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইয়েস আই হোপ, হ্যাঁ কিন্তু আমি আশা করি, কাকে বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মানে নাম্বার থ্রি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বর যদি ধরি আমরা, তাহলে দুই নম্বর তিন নম্বর মুসলিমকে বলতেছেন কিন্তু, যে আমি আশা করি যে আমি তোমার কাজে লাগি যেন তুমি ওই সময় টিকে থাকতে পারো, অর্থাৎ তুমি যেন পরীক্ষায় পাশ করো, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন। আমরা কি নিশ্চিন্তে ঘুমাইতেছি খাইতেছি, এই যে সিজন আসতেছে এখন শিল্প মেলা শুরু হবে, সারা জুড়ে মাইক জ্বলবে, বুঝছেন না, মাইক চলবে, নাচ গানের আসরের তো শুরু হইলো মাত্র এইদিনই, এই কয়েকদিন আগে আমি আর্মি স্টেডিয়ামের পাশ দিয়ে আসতেছি, কী জানি বড়ো একটা কী হচ্ছে ফোক ফেস্টিভ্যাল না কী জানি, বিশাল বিশাল লাইট জ্বালায় রাখছে, তো এখন তো এই যে বৃষ্টিবাদল কমে গেলে আমাদের উৎসব শুরু হয়, আর এখন এমন উৎসব হচ্ছে মধ্যবিত্তরাও এখন, মধ্যবিত্ত যাদেরকে আমরা বলি কোট আনকোট, তারাও এখন পারলে দেশের বাইরে কোথাও হলিডে, মানে ডিসেম্বরের শেষ 15 দিন আপনি কারোর ঢাকায় পাওয়া মুশকিল আছে, বুঝছেন না, মানে আমি বলতেছি যে ঠিক আছে আপনার যদি নিষ্পাপ আনন্দ যদি হয়, আমি বলতেছি যেটা না যায়, কিন্তু আমি বলতেছি আমরা কত নিশ্চিন্ত আছি, বুঝছেন না,
মানে ওমর রাদিয়াল্লাহুকে যদি এই কথা বলতে পারেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমাদের কত চিন্তার কারণ আছে। আমার ওই ভাই যে বলছেন যে ওনারে যদি জিজ্ঞেস করা হয়তো চয়েস দেওয়া হলে উনি আসতেন না, আসলেও কিন্তু আমরা মানে ভালো করে চিন্তা করা উচিত যে আমরা কত নিশ্চিন্ত হয়ে বসে রয়েছি। এই কথাগুলো হয়তো প্রত্যেকটাই আমাদের বেলায় গভীর চিন্তার কারণ রাখে, মানে গভীর চিন্তার দাবি রাখে অথবা গভীর চিন্তার কারণ আছে আমাদের। কারণ আমরা তো সময়ে ই করে দিচ্ছি, মানে সময়ে শেষ করে দিচ্ছি। আমার একটা লেখা আছে, এটা ইনকেলাবে উঠছিল, এটার ওই বইটার এখন আর ই হয় না, মুসলিম জীবনের সময়। এই লেখাটা আপনি চাইলে আমরা ই করে দিতে পারবো, ফটোকপি বা ই করে দিতে পারবো। একসময় ইনকেলাবে উঠছিল, বড় লেখা, ওইটা পড়লে দেখবেন যে আসলে সময়ের কত ইম্পর্টেন্স থাকা উচিত মুসলমানদের জীবনে, বাট আমাদের সেটা নাই। যাই হোক, তো সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা আপনি ফ্রিজে রাখতে পারেন না। কোরবানির গোশত, গত কোরবানির গোশত এখনও বড় লোকদের বাসায় ফ্রিজে পাবেন আপনি, সম্ভবত আগামী কোরবানির আগে পর্যন্ত পাবেন। 10 লাখ টাকা যদি আপনার থাকে, আপনি আজকে এটা ব্যাংকে রেখে যদি আমেরিকায় চলে যান, 6 বছর পরে এসেও এটা উঠায় আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, অথচ এই সম্পদ ফ্রিজেও রাখা যায় না, ব্যাংকেও রাখা যায় না। 1 সেকেন্ড যেটা চলে গেল, আইদার আপনি আল্লাহর সন্তুষ্টিতে কাটাইছেন অথবা এটা ড্রেনে গেছে, এটা ওয়েস্ট হয়ে গেছে। মাঝামাঝি কিছু নাই, হয় আল্লাহর সন্তুষ্টিতে কাটাইছেন, আল্লাহ আপনাকে যে জন্য সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য সেটার দিকে কাটাইছেন, সেটার জন্য কাটাইছেন, বা সেটা প্রকারান্তরে সেটা এটা ডিরেক্টলি সবসময় ইবাদত তসবি নিয়ে বসে থাকবেন এটা না। আমরা বলছি যে ইবাদতের মাল্টিফেসেটেড মিনিং আছে। আপনি আপনার ভাইকে হাইসা আল্লাহর জন্য হাইসা আসসালামু আলাইকুম বললেন, এটাও সাদাকা, এটাও ইবাদত, বুঝছেন না? সুতরাং আপনাকে ইবাদতের জন্য বানানো হয়েছে, এটা যদি আপনি রিয়েলাইজ করেন তাহলে আপনার প্রতিটা সেকেন্ড হয় আল্লাহ সন্তুষ্ট যাবে, আর নাহলে এটা ড্রেনে বয়ে যাবে, শেষ, এটা ওয়েস্ট হয়ে গেল। এটা বলেন আর কি স্কলাররা, এইভাবেই এই করেন, এটাকে এক্সপ্লেন করেন। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস আসতেছে একই টপিকের উপর, এটা হচ্ছে সুনান তিরমিজি এবং ইবনে মুবারক এসবের হাদিস, এইসবে আছে, নাম্বার টাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে পরবর্তীতে বইটাও নিতে পারেন বা আপনারা দলিলও নিতে পারেন। এখানে এখানে এই এই হাদিসটা বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন যে আল্লাহ রাসূল বলেন, এভরি ওয়ান উইল হ্যাভ রিগ্রেট আফটার ই ডাইজ, প্রত্যেকেরই আফসোস হবে মরার পরে আফসোস হবে। রাসূল সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, হোয়াট উইল বি রিগ্রেট, কিসের জন্য আমরা আফসোস করবো? তাদের এটা একটা নেচার ছিল, যে কোনো কিছু তারা বুঝলেও আবার ওনার কাছে ক্লিয়ার করে নিতে চাইতেন বা ওনার মুখ থেকে শুনতে চাইতেন। খুবই সিম্পল জিনিস আল্লাহ রসুল জিজ্ঞেস করতেন, তোমরা কি জানো এটা কি? আল্লাহ বা আল্লাহ রসুলই ভালো জানেন, মানে কারেক্ট উত্তরটা ওনার মুখ থেকে জানতে চাইতেন। এটা কিন্তু আসলে আমাদের একটা আদব হওয়া উচিত। আমরা যখন ওস্তাদদের কাছে বসি পড়তে বা জ্ঞান অর্জনের আদব, একটা বই আছে বকর আবু জায়েদ, মানে এটা ইংলিশে আছে, বাংলায় হয়েছে কিনা আমি জানি না, অ্যারাবিকে আছে, আমরা কখনো দেখব, চেষ্টা করবো সেখান থেকে হালাকা করতে পারি কিনা। আর এই ভদ্রলোকের মানে ইসের ইবনুল জাওজি রহিমাহুল্লাহ, ওনারও একটা ই আছে, ওনার একটা বই আছে এই ইসের উপর, সেক্রেট নলেজ, মানে দিনের জ্ঞান আহরণ করতে গেলে আমরা কীভাবে আদব কায়দা কী মানবো কী মা না মানবো, দেখি আমাদের সময় হইলে আমরা ওটা পড়তে পারি। তখন সাহাবীরা জিজ্ঞেস করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কী নিয়ে আফসোস করবো? আল্লাহ রাসূল বললেন, ইফ ইউ ওয়াজ এ গুড ডোয়ার, সে যদি সৎকর্মশীল হয়ে থাকে, সালেহিন বলি না আমরা, সালেহ বলি, সালেহিন বলি, সালেহুন বলি, যদি হয়ে থাকে তাহলে সে আফসোস করবে যে আরও ভালো কাজ কেন করে নাই, বুঝছেন না, আরও ভালো কাজ কেন করে নাই, সময়টা কেন ওয়েস্ট করছি, বা জান্নাতের আর একটু বেটার গ্রেডে যাইতে পারতাম, হায়েস্ট গ্রেডে যাইতে পারতাম। আচ্ছা, আর যদি সে রং ডোয়ার হয়, খারাপ কাজ করে থাকে, জালিম হয়, জুলুমকারী হয় বা পাপিষ্ট হয়, হি উড রিগ্রেট দ্যাট হি হ্যাড নট ডিক্রিজ হিজ ব্যাড ডিড, সে আফসোস করবে যে কেন তার খারাপ কাজগুলোকে সে কমাইল না অথবা সেগুলোর জন্য তওবা করলো না অথবা সেগুলোকে ভালো কাজ দিয়ে, খারাপ কাজ কী দিয়ে ই করতে হয়, কম্পেনসেট করতে হয়, ভালো কাজ দিয়ে কম্পেনসেট করতে হয়, খারাপ কাজ দিয়ে কম্পেনসেট করা যায় না, খারাপ কাজ ভালো কাজ দিয়ে। ইভেন দুনিয়াতেও আপনার একটা থাপ্পড় মারলো কেউ বা আপনার প্রতি একটা অন্যায় করলো, আরেকটা অন্যায় করে আপনি এটা ইকুয়াল করলে এটা চলতেই থাকবে, এটাকে একটা ভালো কিছু দিয়েই করতে হবে, বুঝছেন না? যদিও আপনার উপর জায়েজ আছে, আপনাকে আপনি থাপ্পড় মারলে আপনি একটা থাপ্পড় মারতে পারেন, কিন্তু আপনি কী করে মেজার করবেন যে তার থাপ্পড়ের ইকুয়াল থাপ্পড়টা আপনি করতে পারলেন, মারতে পারলেন কি না? এটা ওজন আছে কোনো? ওজন নাই। আমি ধরেন 5 ফুট 6.5 ইঞ্চি একজন মানুষ, আপনার একটা থাপ্পড় মারলাম, আপনার 6.5 ফুট, আপনি আমার একটা থাপ্পড় মারলেন, ইকুয়াল হবে? ইকুয়াল হবে না। আপনার থাপ্পড়ে তো আমার থাপ্পড়ে ডবল ইম্প্যাক্ট হবে, তো মাপবেন কী দিয়ে আপনি যে সমান করতে পারছেন? সুতরাং এটার একটা খারাপ কাজকে ভালো কাজ দিয়ে শুদ্ধ করতে হয়, খারাপ কাজকে খারাপ কাজ দিয়ে শুদ্ধ হয় না।
দেখছেন না আপনার যেখানে এই যে জমি জমা নিয়ে মারপিট হয়, খালি বাড়তেই থাকে জিনিসগুলো। যখন একটা মারপিট লাগে এই চট ঠেলাটেলি, এই লাঠি মারামারি হয় না চরে বা অন্যান্য, একটা একটা মাসে একটা মাসে একটা মাসে বাড়তে থাকে। বাইরে দুই গ্রাম এখানে ইনভলভ হয়ে গেলো, তারপরে দেখলেন মানুষ মেরে গেছে কয়েকটা। এটা খারাপ কাজকে ভালো কাজ দিয়ে কাউন্টার করতে হয়। আচ্ছা, এরপরে আসতেছে যে আমরা সবাই জানি, এখানে বলতেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহুমা, আবদুল্লাহ ইবনে ওমর, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুয়াজ, সাদ বিন মুয়াজের কথা আপনি জানেন, খুব বড় সাহাবী ছিলেন এবং ওই বানু কুরাইজার ওই সময়কার ইটা ওই বিচারের ভারটা ওনার উপর পড়ছিল। যাই হোক, ওনার কবরে গেছেন, ওনাকে আল্লাহ রাসূল খুব স্নেহ করতেন বা খুব সম্মান করতেন, ওনার কবরে গেছেন, নামছেন। আফটার হি ওয়েন্ট আউট, যখন বাইরে আসছেন, তখন আল্লাহ সুসালামকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এতক্ষণ ওইখানে কেন থাকলেন, মানে উনি ছিলেন ওইখানে কিছুক্ষণ। রাসূল সাল্লাম বললেন সাদ ওয়াজ স্কুইজড ইন দ্য গ্রেভ, সো আই আস আল্লাহ টু রিলিজ হিম ফ্রম দ্যাট স্কুইজ। তাকে কবরে যখন চাপ দিছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তার সেই এটা ইজ আপ করে দেন বা এটা এটা থেকে তাকে মুক্তি দেন। এরপরে আরেকটা হাদিস আসছে যেখানে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহ রাসূল সাল্লাম, এইটারই একটা ভার্সন যে যার হাতে আমার প্রাণ তার শপথ। প্রথম হাদিসটা হচ্ছে হাকিম আহমদ মুসনাদের হাদিস, হাকিম এবং আহমদ মুসনাদ, সরি মুসনাদ আহমেদ, মানে আহমেদের মুসনাদ আর কি, মুসনাদ আহমেদ বলি আমরা অথবা আহমেদের মুসনাদ বলি, তার হাদিস। আর সেকেন্ড হাদিসটা হচ্ছে তাবারানির হাদিস, এখন যেটা পড়বো। ইবনে আব্বাস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ তার শপথ, আই হার্ড হিজ গ্রোনিং অ্যান্ড উইটনেস হাউ হিজ বোনস ওয়ার ডিসপ্লেসড বিকজ অফ দ্যাট স্কুইজ, আমি তার চিৎকার শুনছি বা তার গোঙানি শুনছি এবং দেখছি কীভাবে তার হাড্ডিগুলা ডিসপ্লেসড হয়ে গেছে, মানে সরে গেছে জায়গার থেকে, বুঝছেন তো। এবং কিন্তু উনি কিন্তু একজন জলিল কদর সাহাবি, যেটা বলি অনেক বড়ো একজন সাহাবি ছিলেন, অনেক সম্মানিত সাহাবি ছিলেন। এবং যাই হোক, তারপরে আরেকটা আসছে আবুজার গিফারি, আবুদের গিফারির বর্ণনায় আসছে, এই হাদিসটা হচ্ছে মুসনাদ আহমদ, সুনান নাসাই এবং আল হাকিমের হাদিস। এখানে আবুদার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন, মানে তাকে বলছেন, সেড টু মি, আমাকে বলছেন, পিপুল উইল কাম ইন থ্রি গ্রুপস অন দ্য ডে অফ জাজমেন্ট, মানুষজন তিন গ্রুপে বিভক্ত হয়ে আসবে কিয়ামতের দিন। এই হাদিসটা যেমন আমি কোনোদিন শুনি নাই, আমরা সবাই সব হাদিস শুনছি এমন কোনো কথা নাই, আমরা সবাই হাদিস শুনছি এমন কোনো সাহাবি সব হাদিস জানতেন না। এইটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা অন্ধভাবে কেউ হানাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি হইতাম না। আমরা সাহাবিরাই যদি শুনেন নাই তাহলে ইমাম আবু হানিফা তো তাবেই ছিলেন, উনি সব হাদিস শুনছেন এটা অ্যাজিউম করার কোনো কারণই নাই। যেগুলো শুনছেন সেগুলোর উপর তাহকিক করে যে আমাদেরকে একটা ফিক দিয়ে গেছেন, আমরা সেটা শুদ্ধ যেটুক সেটুক মানবো, তাকে শ্রদ্ধা করব, তাকে মুস্তাহিদ আলিম জ্ঞান করব, আমরা জ্ঞান করব যে উনি যদি দুইটা মানে দুইটা রিওয়ার্ড পাবেন, যদি উনি ইশতেহাদটা ওনার কারেক্ট হয়ে থাকে ইশতেহাদ, আর যদি ওনার ইশতেহাদ রং হয়ে থাকে ভুল হয়ে থাকে তাহলে একটা সওয়াব পাবেন। কিন্তু তার রং একটা ইশতেহাদ বা ভুল একটা ইশতেহাদের উপর আমি সারা জীবন আমাকে ধরে রাখবো, এটার কোনো যুক্তি নেই। কারণ আমাকে বলা হয়েছে রসুলকে মানতে, আমাকে কোনো হাদিসে কোথাও ইমাম আবু হানিফাকে মানতে বলা হয়নি বা আপনার কী বলে ওই ইমাম আহমদ বিন হাম্বলকে মানতে বলা হয়নি। সুতরাং আমরা এটা একটা মানে বোঝার কথা আর কি। যাই হোক, তিন গ্রুপে বিভক্ত হয়ে আসবে মানুষজন। প্রথম গ্রুপ হচ্ছে যাদেরকে খাবার দেওয়া হবে, কাপড় দেওয়া হবে, বাহন দেওয়া হবে। দুই নম্বর গ্রুপ হবে যাদেরকে উইল বি ওয়াকিং অ্যান্ড জগিং, যারা হাঁটবে এবং দৌড়াবে। আর তিন নম্বর গ্রুপ হচ্ছে যাদেরকে মুখের উপর হিচড়ায় নেওয়া হবে, ড্র্যাগড অন দেয়ার ফেস বাই দ্য এঞ্জেলস, যেটা আমরা জাহান্নামী যারা, নিশ্চিত জাহান্নামী যারা। এখানে বুঝতেছি একটা একটা গ্রুপ হচ্ছে জান্নাতি, একটা গ্রুপ জাহান্নামী, আর একটা গ্রুপ হচ্ছে খানিকটা জান্নাতি খানিকটা জাহান্নামী পাই। এগুলো কিন্তু আবার আকিদা পয়েন্ট, আমরা আকিদার বইতে পড়ছি। কারণ এই যে আমরা বললাম যে খানিকটা জাহান্নামী খানিকটা জান্নাতি, মানে কিছু কিছুকাল জাহান্নামে কাটায় তারপরে জান্নাতে আসবে, এটা কিন্তু এই মুসলিম উম্মার অনেক ফেরকা বিশ্বাস করে না। তারা মনে করে আইদার আপনি জাহান্নামী আর আপনি জান্নাতি, মাঝখানে কিছু নেই। কিন্তু আমরা বহু হাদিসে পাইছি যে আপনাকে আপনি একটা সময় কাল পার করার পরে, এতে এক ঘন্টা এক মিনিট এক একদিন যাই হোক আল্লাহ জানেন সেটা, যা কারবেলায় কা আল্লাহ মাফও করতে পারেন আপনাকে, আপনি ওইরকম হয়ে থাকলেও গুণা নিয়ে গেলেও আপনাকে মাফ করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। শিরকের চেয়ে ছোটো যে কোনো গুণা নিয়ে গেলে যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু তিনটা শ্রেণীর কথা আমরা জানি, যে টোটালি জান্নাতি,
টোটালি জাহান্নামী অথবা কিছুকাল জাহান্নামে কাটায় তারপরে জান্নাতে যাবেন। এরা যারা সামান্য মাস্টার সিড সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে যারা মারা যাবেন তারা আলটিমেটলি কোনো না কোনো দিন ইনশাল্লাহ জান্নাতে যাবেন, এটা হচ্ছে কথা। যাই হোক, এই তিনটে গ্রুপের কথা আমরা পড়লাম। এখন আমরা যে এইটা পড়ব, হাদিসটা পড়ব, এটা হচ্ছে আপনার আবু যর গিফারির বর্ণনায় আসতেছে। এটা মুসনাদ আহমদ তিরমিজি আল হাকিমের হাদিস। উনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেন আবু যর বলেন রাসূল বলেন রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আই সি হোয়াট ইউ ডু নট সি অ্যান্ড আই হিয়ার হোয়াট ইউ ডু নট হিয়ার। অবভিয়াসলি আমি দেখি তোমরা যা দেখো না, আমি শুনি তোমরা যা শোনো না, এটা তো স্বাভাবিক, আমরা জানি। কীভাবে জানি? ওয়াহির বর্ণনাগুলো যেভাবে আসছে, ওয়াহির বর্ণনাগুলো আসছে না যে উনি দেখতেন একজন মানুষের রূপে বা ফেরেশতা আসতেন, অথবা শুনতেন যে সাউন্ডটা আর কেউ শুনতো না, রিঙিং অফ এ বেল, একটা বেলের আওয়াজের মতো, এই ধরনের আরও বর্ণনা আছে। যাই হোক, অথবা কখনও উনি শুনতেছেন যে সরাসরি ওনাকে রিসাইট করে কোরআনের ই শোনানো হচ্ছে ইত্যাদি। তো আমি ঠিক আছে, এটা হেভেন ইজ কুইভারিং অ্যান্ড গ্রোনিং, মানে আকাশটা কাঁপতেছে এবং চিৎকার করতেছে। আমরা যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে একটু পড়াশোনা করি তারা জানে যে আকাশে অনেক রকম ব্যাপার ঘটে যেগুলো আমরা চিন্তার কল্পনারও বাইরে, সবচেয়ে আশ্চর্যজনক ফেরিটেলস বা রূপকথার চেয়েও বেশি আশ্চর্যজনক আর কি আকাশে কী হয়, যারা একটু খোঁজখবর রাখেন তারা জানেন। আচ্ছা, তো বলতেছেন যে কাঁপতেছে এবং আপনার ই করতেছে, চিৎকার করতেছে, মানে নয়েজ হচ্ছে। অ্যান্ড ইট হ্যাজ টু ফর দ্যার ইজ নট ইন ইট অ্যাজ মাচ অ্যাজ দ্য স্পেস অফ ফোর ফিঙ্গার্স ইন উইচ দ্যার ইজ নট অ্যান এঞ্জেল প্রস্ট্রেটিং হিজ ফোর হেড বিফোর আল্লাহ। তাকে এটা করা ছাড়া তার উপায় নেই, কারণ চার অ্যাঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই মহাবিশ্বে, আকাশে যাই বলি আমরা, যেখানে কোনো না কোনো ফেরেশতা সেজদা করতেছেন না, বুঝছেন? আচ্ছা, এই জন্যই তার মানে স্পেসের শর্টেজ বা তার স্পেস নাই, মানে খালি কিছু নাই আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন ইফ ইউ নিউ হোয়াট আই নিউ, তোমরা যদি জানতা আমি যা জানি, এটা তো আমরা জানি, আল্লাহ রাসূলকে নিয়ে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে না, এই জন্য কী বলছেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি তোমাদের ভিতরে, বলছেন না? কেন ভয় করতেন? জানেন বেশি দেখে ভয় করেন বেশি। তোমরা যদি জানতা আমি যা জানি বা আমি যা জানি সেটা যদি তোমরা জানতা, ইউ উড লাফ লিটল অ্যান্ড ক্রাই মাচ, তোমরা হাসতা অনেক কম এবং বেশি কান্তা, মানে কান্তেই থাকতা বা বেশি কান্তা। এটাই কথা, আমরা যেহেতু বেভুলে আসি, আমরা যেহেতু আমাদের যেহেতু জ্ঞান নাই, আমরা যেহেতু মৃত্যু ভুলে আসি, আমরা একদিন বলছি, অনেক সময় বলি আমি বা অনেক খালাকে বলি যে যত কিছুকে আমরা এন্টারটেন বলি, বিনোদন বলতে যা বোঝায়, সব কিছুর একটা প্রধান টার্গেট হচ্ছে আপনাকে আপনার মৃত্যু ভুলে রাখা। আপনি দেখেন আর্জেন্টিনার খেলা দেখতে দেখতে মরে যেতেছে, কী করুন মৃত্যু চিন্তা করেন, আর্জেন্টিনা খেলা দেখতে দেখতে আর্জেন্টিনা হারছে মরে যেতেছে, কী একটা অপচয় মৃত্যু আমি বলবো, মানে তার উচিত ছিল তওবা করা, তারে তালকিন করা বা ইত্যাদি যাই করার ছিল তার। তো সেটাই বলতেছেন যে আমি যে জানি তা যদি তোমরা জানতা তোমরা কম হাসতা এবং কান্তা বেশি। অ্যান্ড উডস নট স্লিপ উইথ ইয়ার ওয়াইফস, এমনকি বউদের সাথে তোমরা ঘুমাইতা না। আসলে তো তাই, আপনার যেদিন বাবা মারা গেছে আপনি কি ওই দিন আপনার ওয়াইফের সাথে শুয়েছেন? শোন নাই, আপনি তার সৎকারের ব্যবস্থা করছেন, তার গোসলের ব্যবস্থা করছেন, তার জানাজার ব্যবস্থা করছেন, না তার লাশটা ঢাকার থেকে নিয়ে সিলেট যাবেন এটার ব্যবস্থা করছেন, আপনার মাথায় ওই দিন আসে নাই যে আপনার প্রাণপ্রিয় ওয়াইফের সাথে আপনি ওই দিন রাত্রে ফুর্তি করতে ঘুমাবেন, তাই না? এটাই বলতেছেন যে তোমরা তোমাদের ওয়াইফের সাথে আমি যা জানি সেটা যদি জানতা ওয়াইফের সাথে ঘুমাইতে না। আচ্ছা, অ্যান্ড উড গো আউট টু দ্য হিলস ক্রাইং আউট ফর আল্লাহ, এবং পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর কাছে চিৎকার করে ফরিয়াদ করতাম। হাদিসটা এখানে শেষ, আরেকটু আছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন বাই আল্লাহ আই উইশ আই ওয়াজ এ প্ল্যান্ট দ্যাট ইজ চিউড, আল্লাহর কসম আমি তখন মনে হয়েছে যে আমি যদি গাছ হইতাম যেটারে চিবানো হয়, সেটাও ভালো ছিল এই মানুষ হয়ে বিচারের সম্মুখীন হওয়ার থেকে। অনেকটা আমাদের ওই ভাই যেটা বলছেন আর কি, যদি যে তার চয়েস দেওয়া হইতো, আল্লাহ এভাবে কারো জিজ্ঞেস করে এনে পাঠান নাই যে তুমি যাইবা নাকি, যাও একটু বেড়ায় আসো, এরকম করেন না। আল্লাহ সৃষ্টি করছেন ডেফিনেট কিছু উদ্দেশ্য নিয়ে, ভালো মন্দ দিয়ে দিছেন, এটা শুধু একটা পার্ট, একটা দিক গেল, ভালো দিক আছে না? ভালো দিকও তো আছে। আল্লাহর আমরা এটা পড়বো ইনশাল্লাহ, এখানে দুটা বই থেকে পড়ার চেষ্টা করবো আমি, ইনশাল্লাহ দেখি যদি আল্লাহ আমাকে হায়াত দেন, নেক্সট হালাকাটা যেটা হবে, আগামী শুক্রবারে হবে না, তারপরের শুক্রবারে যেটা হবে, আমি দুটা বই থেকে একটা জিনিস পড়ার চেষ্টা করবো যে আল্লাহর নাম এবং সিফাত যেগুলো আছে এগুলো কিন্তু সকল ধর্মে খুব গণ্ডগোল্লা,
সকল ধর্মে, মানে আমাদের ধর্ম ছাড়া বাকি যত ধর্ম, হিন্দু ধর্ম তো টোটালি গণ্ডগোল্লা, মানে জগা খিচুড়ি হয়ে গেছে। এমনকি আমি বলছি যে ক্রিশ্চিয়ানিটিতেও খুব একটা, মানে কেউ এটা আল্লাহকে মানুষের মতো চিন্তা করছেন, কেউ নানা রকম ব্যাপার আছে। আপনাদেরকে বলছি আগে যে মাইকেল এঞ্জেলো বলে একজন আছেন, ওই যে চিত্রকর আছেন, যার একটা ছবি আছে যেখানে আল্লাহকে একটা বুড়া লোকের মতো দেখানো হচ্ছে, সাদা দাড়ি সাদা চুল, বুঝছেন না, ওই আঙ্গুল বাড়ায় দিয়েছেন, একটা ইয়াং মানুষ তার আঙ্গুল ধরতেছে, ওইটা হলো মানুষ, এটা হলো আল্লাহ, মানে কল্পনাতে যেটা কুলাইছে আর কি। কিন্তু ইসলামই হচ্ছে একমাত্র দিন যেখানে আল্লাহকে এমন কঠোর করে দেখানো হয় নাই যাতে মানুষ আশা হারায় ফেলে, আবার এমন কাছের কইরা দেখানো হয় না যাতে মানুষ ডাইল ভাত মনে করে। এটা নিয়ে আমরা একটা একটা হালাকা করবো ইনশাল্লাহ, দুইটা বই থেকে করবো। একটা ভিশন অফ ইসলাম একটা বই আছে, ওইখানে বলছেন যে আল্লাহ 99 নামকে তিন ভাগে ভাগ করছেন। এর ভিতর একটা ভাগ হচ্ছে কাজকর্ম সংক্রান্ত, একটা ভাগ হচ্ছে আল্লাহর কঠিন বিচার এবং ই সংক্রান্ত, আর একটা ভাগ হচ্ছে শুধু দয়া এবং দাক্ষিণ্য, এই সব এই সে, মানে তিন ভাগে ভাগ করা হয়েছে। আরেকটা বই হচ্ছে একটা সিরার বই, এটা একজন কাফেরের লেখা বই, বার্নাবি রজারসন, উনি বলছেন খুব সুন্দর করে যে ওনার বই তো হলো সিরা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ নিয়ে বই, কিন্তু ওই বইয়ের লাস্টে এসে উনি বলছেন কি যে এই নামগুলো নিয়ে বলছেন যে এত সুন্দর করে ইসলামে আসমা ওয়া সিফাত বর্ণনা করা হয়েছে যে একজন মানুষের খুব ইজিলি সে তার লিমিটেড জ্ঞান থেকে আল্লাহ সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা পাবে, যে আল্লাহকে মানে ওই যে ভালোবাসা ভয় এবং ই বললাম না, ভালোবাসা ভয় ভয় এবং আশা, এটা একটা পারফেক্ট ব্যালেন্স হবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওইটা নিয়ে একটা হালাকা, এটা ঠিক আসমা ওয়া সিফাতের একটা একটু করে নাম ধরে ঠিক না, মানে নামগুলো সম্বন্ধে আমরা একটা পড়াশোনা করবো ইনশাল্লাহ, একটা হালাকা আমরা করব। দেখি যদি সামনে মাসের প্রথম হালাকাটা আমরা হয়তো ওইভাবে করলাম, দুইটা বই থেকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এইটা এই এই জায়গায় দেখতে দেখতে আমার মনে হয়েছে যে মানে হয়তো এইটা পড়তে পড়তে মনে হয়েছে যে আমরা এটা করতে পারি, এটা হয়তো কাজে লাগবে আমাদের। আসেন একটা হাদিস আছে অবশ্য পড়তে পারি আমরা, দেখি জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসতেছে, ও ওনার মৃত্যুর সম্বন্ধে বলতেছে জাবির বিন আবদুল্লাহ, সাদ বিন মুয়াজ যার কথা বললাম, যে সাহাবির কথা বললাম, বলা হয় যে তার এসে সময় আল্লাহর আরশ কেঁপে উঠছে, এরকম একটা বর্ণনা আসছে। এই এই সাদ বিন মুয়াজের মৃত্যুর কথা বলতেছেন, পাস্ট অ্যাওয়ে উই ওয়েন্ট আউট উইথ দ্য প্রফেট, আমরা উনি ওনার মৃত্যুর পরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে তার ইসে গেলাম, তার জানাজায় গেলাম এবং তার দাফনের জন্য গেলাম, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন এবং তাকে কবরে শোয়াইলেন, এন্ড তারপরে আল্লাহকে বললেন, অনেক সময় ধরে উনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তসবি পড়লেন, সুবহান আল্লাহ পড়লেন, অনেক সময় তসবি যখন আমরা বলি আর কিছু না আগে পিছিয়ে না বললে আমরা বুঝবো সুবহান আল্লাহ পড়লেন, আচ্ছা, অ্যান্ড সো উই ফলোড, আমরাও সুবহান আল্লাহ পড়লাম, আমরাও ওইভাবে পড়লাম, দেন হি সেড আল্লাহু আকবর, তারপরে আল্লাহু আকবর বললেন, আমরাও বললাম রিপিটেড, উনি যতবার যখন বললেন আমরাও বললাম, তারপরে তাকে জিজ্ঞেস করা হলো, কাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও মেসেঞ্জার অফ আল্লাহ, ওয়াই ডিড ইউ ডু তাসবি অ্যান্ড তাকবির, আপনি কেন তাসবি এবং তাকবিরই করলেন, আপনি কেন তসবি পড়লেন, সুবহান আল্লাহ পড়লেন, কেন আল্লাহ আকবর পড়লেন, সুবহান আল্লাহ আল্লাহ আকবর এগুলো সম্বন্ধে আমরা একটা আলোচনা করছি, সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ আপনাদের যারা আমাকে চিনেন তাদেরকে আগে বলছি যে সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুইটা হচ্ছে, একটা হচ্ছে আমরা যারা একটু অঙ্ক জানি এরকম একটা লাইন টানলে নিচের দিকে হলো নেগেটিভ আর উপর দিকে হলো পজিটিভ, না তো আমরা যখন সুবহান আল্লাহ বলি তখন বলি যে আল্লাহ সম্বন্ধে কোনো নেগেটিভ কথা নাই, নন নেগেটিভ করি আল্লাহকে, মানে আল্লাহ নেগেটিভ না, কোনো কোনো খারাপ গুণ, কোনো খারাপ জিনিস আল্লাহর সাথে সম্পৃক্ত না, এটা বলি সুবহান আল্লাহ, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ, বুঝছেন না, আমি পায়খানায় যাই আল্লাহ এটার ঊর্ধ্বে, আমি ঘুমাই সুবহান আল্লাহ আল্লাহ এটার ঊর্ধ্বে, বুঝছেন না, যত উইকনেস আছে যত খারাপ জিনিস আছে হিউম্যানলি যত জিনিস আছে আল্লাহ তার উঠতে সুবহান আল্লাহ বলে কিন্তু আমরা এটা বলি, আর আলহামদুলিল্লাহ কী বলি, আলহামদুলিল্লাহ বলে আমরা পজিটিভটা বলি, সকল প্রশংসা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে নেগেটিভ থেকে আল্লাহকে উপরে করি আর একটা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ যখন বলি, এগুলো আমাদের জানা উচিত, কখন সুবহান আল্লাহ বলবো কখন আলহামদুলিল্লাহ বলবো এটা আমাদের জানা উচিত। আচ্ছা আসেন, তারপরে হচ্ছে বললেন যে ইয়া রাসূল আল্লাহ আপনি কেন সুবহান আল্লাহ বললেন এবং আল্লাহ আকবর বললেন, আল্লাহ রাসূল বললেন, দ্য গ্রেভ ওয়াজ গেটিং ন্যারোয়ার অফ দিস রাইটিয়াস স্লেভ, এই আল্লাহর সৎ বান্দা, আল্লাহর সালেহ বান্দা বা আল্লাহর সৎকর্মশীল বান্দার উপরে আপনার এইটা মানে কবরটা বা মাটিটা চেপে আসতেছিল, আনটিল আল্লাহ রিলিজ হিম ফ্রম ইস প্রেশার, যতক্ষণ না আল্লাহ এই ফ্রম ইটস প্রেশার সরি ফ্রম দিস প্রেশার, এই চাপ থেকে আল্লাহ যতক্ষণ না তাকে মুক্তি দিচ্ছেন ততক্ষণ চেপে আসতেছিল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বলে
আল্লাহর কাছে চাচ্ছিলেন যে আল্লাহ তার প্রেশারটা সহজ করে দেন, তাকে মাফ করে দেন, তারপর চাপটা রিলিজ করে দেন, তারপর চাপটা ইজ আপ হয়ে যাক বা সহজ হয়ে যাক, এটা চাচ্ছিলেন। আমাদের জন্য রাসূল সাল্লাম থাকবেন না, সুতরাং আমরা বেশি বেশি করে সেই না থাকাটা কম্পেনসেট করার চেষ্টা করব, বারবার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে মাফ চেয়ে। এবং মানে আরেকটা জিনিস হচ্ছে যে যার যা পাওনা দেনা আছে এইগুলো দিয়ে, আমরা আগেই বলছি যে আল্লাহ কিন্তু তার কাছে যেটা গুনাহ করছেন বা তার কাছে যেটা ধরা আছেন এটা মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের কাছে ধরাটা আল্লাহ মাফ করবেন না। এটা আসবে, আরও হাদিস আসবে, আগেও পড়ছি আবার আসবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে হুজাইফা ইবেন উসায়েদ, ইনি আরেকজন, হুজাইফা বিন ইয়ামান্না আরেকজন, হুজাইফা, তাদের এক একটা নাম অনেকজনের ছিল। আপনি জানেন আবদুল্লাহ অনেকের নাম ছিল, তো আবদুল্লাহ বিন বললে আমরা বুঝি যে উনি অ্যাকচুয়ালি কে, সেরকম। তো এখানে বলতেছেন যে সৃষ্টির গোপন তত্ত্বের ভিতরে একটা হচ্ছে গূঢ় তত্ত্ব, গোপন। সৃষ্টির অনেক কিছু আমাদের জানি না, সৃষ্টির অনেক রহস্য আমরা জানি না, তাই না? আমাদের কিছুই জ্ঞান দেওয়া হয়নি। বল, আপনি জাস্ট মানুষ কত মানে এই আমাদের পৃথিবীটা, আমি মাঝে মাঝে বলি আমাদের পৃথিবীটা হচ্ছে মাঝারি শ্রেণীর একটা গ্রহ। কার গ্রহ? সূর্যের গ্রহ। সূর্য কি মাঝারি শ্রেণীর একটা তারা? পৃথিবীর চেয়ে লক্ষ 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 গুণ বড়, কিন্তু মাঝারি শ্রেণীর একটা তারা। এই মাঝারি শ্রেণীর এই যে তারা যেটা বলি, এইরকম হান্ড্রেডস এন্ড বিলিয়ন, এক বিলিয়নে হয়ে একশো কোটি, হান্ড্রেডস এন্ড বিলিয়ন মানে শত শত একশো কোটি, শত শত একশো কোটি তারা আছে। শুধু আমাদের এই যা আমরা একদিন অন্ধকার রাতে তাকায় দেখি না, একটা কুয়াশার মতো লাগে, এই গ্যালাক্সিতে আছে শত 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 কোটি তারা, না? আর এইরকম গ্যালাক্সি কটা আছে? হান্ড্রেডস এন্ড বিলিয়ন্স অফ গ্যালাক্সি আছে, মানে এইরকম আবার আছে শত 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 কোটি গ্যালাক্সি তার কাছে। তাহলে ওই পৃথিবীর 750 কোটি মানুষের আমি একজন, তাহলে আমি আল্লাহর তুলনায় কী? কোনো তুলনাই নাই, তাই না? কোনো হিসাব নাই, কোনো প্রপোর্শন নাই। সুতরাং আমাকে আর কদ্দরই বা জ্ঞান দেওয়া হবে, আর আমি এই সৃষ্টির কতটুকু জানতে পারবো? আমার তাহলে অত্যন্ত লিমিটেড, মানে এটা এক মাইক্রনও বলা উচিত না, মানে কোনো মেজারই হয় না। তো এইখানে বলতেছেন যে সৃষ্টির গোপন কথার কিছু বলতেছেন, এখানে বলে বলতেছেন আই হার্ড আল্লাহ মেসেঞ্জার সেইং, আমি শুনছি আল্লাহ রসুলকে বলতে, when the drop of semen remain in the womb for 40 or 50 days or 40 nights, মানে 40 দিনের মতো যখন বীর্য যখন মায়ের গর্ভে থাকে, the angel comes and says, my lord, will he be good or evil? ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে নাকি খারাপ হবে না ভালো হবে, কারণ ফেরেশতারা আগে থেকে কিছু জানেন না, আল্লাহ বলার আগে জানেন না, আল্লাহ যখন বললেন তখন জানবেন যে কী হবে না হবে, খারাপ হবে না ভালো হবে। দেন বোথ দিস থিংস আর রিটেন, তখন ভালো মন্দ লেখা হয় তার, কতটুকু ভালো কতটুকু খারাপ বা যাই হোক তার লেখা হয়। আচ্ছা, দেন দ্য অ্যাঞ্জেল সে, মাই লর্ড, উড হি বি মেল অর ফিমেল? হে আল্লাহ বা হে রব, হে আমার রব, ছেলে হবে না মেয়ে হবে? তার মানে তারা সেটা জানেন না, আল্লাহ বললে জানেন। আল্লাহ তো সৃষ্টির আগে থেকেই জানেন, আমাদের সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখা হয়েছে যে আমরা আজকে এইখানে হালাকাটা হবে, কিন্তু আমরা সবাই আজকে আসছি যখন তখন জানছি যে আজকে অমুক আসবে, অমুক আসবে না, অমুক আসবে, এটা জানছি, তাই না? একইভাবে আল্লাহ সবসময় জানেন বা জানতেন, কিন্তু ফেরেশতারা জানেন না। দেন দ্য অ্যাঞ্জেল সে, আচ্ছা বললেন, তখন এটা লেখা হলো ছেলে হবে না মেয়ে হবে বা কী হবে তারই, অ্যান্ড হিজ ডিডস অ্যান্ড অ্যাকশনস, হিজ ডেথ, তারপরে তার কী কাজ করবে, তার মৃত্যু কবে হবে, তার রিজেক্ট কী হবে, এগুলো লেখা হয়। দিজ আর অলসো রেকর্ডেড, এগুলো রেকর্ড করা হয়। দেন হিজ ডকুমেন্ট অফ ডেস্টিনি ইজ রোল্ড, তারপরে তার ভাগ্যের বা কদরের এটা রোল করে ফেলা হয়, মানে রোল করা মানে কি, গুটায় ফেলা হয় মানে শেষ, লিখে দেওয়া মানে শেষ হয়ে গেল তার ই, অ্যান্ড দ্যার ইজ নো অ্যাডিশন অর সাবট্রাকশন ফ্রম ইট, তারপরে আর কোনো যোগ বিয়োগ হয় না এটার থেকে। অর্থাৎ আল্লাহ তাদেরকে বলে দেন যে এটা এরকম, এটা এরকম, এটা এরকম, কিন্তু আল্লাহ তো আগের থেকেই জানেন। জানা মানে কিন্তু বারবার বলতেছে এই ট্র্যাপে পড়েন না, জানা মানে কিন্তু বাধ্য করা না। আল্লাহ জানেন মানে আপনি মদ খাবেন, আপনাকে আল্লাহ বাধ্য করছেন মদ খাইতে, এটা না। আল্লাহ জানেন আপনি মদ খাবেন, কিন্তু আপনাকে চয়েস দিছেন, আপনি খাইতেও পারতেন না খাইতেও পারতেন, কিন্তু আপনি চুজ করছেন খাইতে। এবং এইটা আল্লাহ, যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার নাই আল্লাহর কাছে, আল্লাহ সেই সৃষ্টির আগের থেকে জানেন যে আপনি মদ খাবেন, বুঝছেন তো? কিন্তু আপনাকে জোর করে বেটা খা এটা বলে আল্লাহ খাওয়ার নাই, এটা বোঝার ব্যাপার আছে। এই জন্য আমরা বলি যে কদরের ব্যাপারে দুইটা গ্রুপ আছে, ভ্রান্ত গ্রুপ। এক গ্রুপের নাম হলো কাদারি, কাদারি যারা তারা কদরে বিশ্বাস করে না, তারা বললে যে এই যে আমি মোবাইল ফোনটা হাতে নিলাম, এই এখন আল্লাহ জানলেন যে আমি এটা হাতে নিলাম, তার আগে আল্লাহ জানে না, নজবিল্লাহ, আমরা সেটা নজবিল্লাহ বলি। আবার জবরি যারা, তারা বলে যে আল্লাহ জানেন তো জানেন, বরং সব কিছু আল্লাহই করাইতেছেন, আমি যে মদ খাইতেছি আমার কোনো দোষ নেই, এটা আমার আল্লাহ খাওয়াইতেছে, এটাও ভ্রান্ত আকিদা, বুঝছেন না? এখানে কিন্তু মনে হবে দুটাই কিন্তু আপনার কাছে মনে হবে আছে, তাই তো?
দুইটাই কিন্তু লজিক আছে। আপনার কাছে মনে হবে তাই তো, আমি আল্লাহর ইচ্ছার বাইরে কি কিছু করতে পারি না, আল্লাহর অনুমোদন বাইরে না আমি কিছু করতে পারি না, কিন্তু আল্লাহ আমাকে করাইতেছেন না, করতেছি আমি নিজে। আবার ওইটা দেখেন যে আল্লাহ কিছুই জানেন না, আমি করলাম এই ফোনটা হাতে নিলাম, পরে আল্লাহ জানলেন যে আমি হাতে নিলাম, নজবিল্লাহ। আল্লাহ 50,000 বছর আগে লিখে রাখছেন যে এই ফোনটা এনামুল হক এই সময় হাতে নিবে, ব্যাস এইভাবে আর কি। মানে কদরের বিষয়টা একটা গণ্ডগোল, তো শুনতে মনে হবে যে আরে ঠিকই তো বলতেছে, মনে ঠিকই আছে কথাটা, আসলে ঠিক না। আচ্ছা আসেন, এরপরে আসতেছে একটা, এরপর চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য ডে ওয়েন এ পার্সন রানস অ্যাওয়ে ফ্রম হিজ ফাদার, সেই দিনের কথা, সেই দিন যেদিন মানুষ তার বাবার থেকে পালায় বেড়াবে, কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, তাই না? আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, আরেকজন বর্ণনা করতেছেন, ওনার নাম হচ্ছে জাদান, উনি বলতেছেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা আগেই বলছি যখন সাহাবির বর্ণনায় বা সাহাবির ইসে কোনো বর্ণনা বা কিছু আমাদেরকে বর্ণনা করা হবে তখন আমরা জানবো যে সেটাকে কী বলি, আমরা আসার বলি, আহলে সুন্নাহ জামা সেটাকে কী বলে, আসার, উইথ এ সা, আহলুল আসার একটা কথা আছে। আহলুল আসার মানে আহলুল হাদিস, আহলে সুন্নাহ জামা, আহলুল আসার, আপনার কী বলে ফিরকাতুন নাজিয়া, তাইফা মানসুরা, সব এক কথা। এই কথাটার মানে কি, এই সব কথার একটাই মানে যে আল্লাহ রাসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, যারা আকিদা এবং মানহাজে সেই পথের উপর থাকে, তাদেরকে আমরা এই নামে বলি। এটা কোনো দলের নাম না, কোনো ফ্ল্যাগ নাই, কোনো পতাকা নাই, কোনো গঠনতন্ত্র নাই, কোনো পার্টি নাই, এটা হচ্ছে দুনিয়ায় যেখানে যে ওই পথের উপর থাকবে বা থাকার চেষ্টা করবে, সেই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিস, আহলে হাদিস বলতেছি না কিন্তু আমি, আহলুল হাদিস বললাম, আহলুল হাদিস মানে জেনেরিক সেন্সে যারা হাদিস মানে তাদের কথা বলতেছে। আমাদের দেশের আহলে হাদিস মানে অনেক একটা দল বোঝায়, 13-14-15 ভাগ আছে, সেটা না, আহলুল হাদিস জেনেরিক সেন্সে যারা হাদিসের লোক, যারা হাদিস মানে, আহলুল আসার যারা সাহাবিদের কথা মানে, সাহাবিদের থেকে যে হাদিসের বর্ণনা আসে সেটা মানে বা যে ঘটনা আসে সেটা মানে, ফেরকাতুন নাজিয়া যাদেরকে নাজাতপ্রাপ্ত দল, নাজাত পাইছে যারা, কিছুর থেকে নাজাত, জাহান্নাম থেকে, শাস্তির থেকে নাজাত পাবে যারা, স্যালভেশন বলি ইংরেজিতে আমরা, তারপরে কি ফেরকা, তাইফা মানসুরা সাহায্যপ্রাপ্ত দল বা বিজয়ী দল, এই সব কয়টা কথার একটাই মানে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিদের পথের উপর থাকবে তাদেরকে আমরা এই নামেই করব। এবং আমাদের সবার চেষ্টা করা উচিত সেই পথের উপর যাওয়ার, যদি আমরা অলরেডি না থেকে থাকি, আমি বলতেছি না যে আমি আসি বা আপনি আসেন বা অমুক আসে, আমাদের খোঁজ করা উচিত, খোঁজ করে সেই পথের উপর নিজেদেরকে নিয়ে যাওয়া উচিত। আচ্ছা বলতেছেন যে কিয়ামতের দিন অল দ্য স্লেভস অফ আল্লাহ মেলস অ্যান্ড ফিমেলস উইল বি গ্যাদার্ড, দেন ইট উইল বি সেড আউট লাউড, কিয়ামতের দিন সকল বান্দা আল্লাহর বান্দাকে একত্রিত করা হবে, ছেলে মেয়ে পুরুষ নারী সবাইকে, এবং বলা হবে দিস ইজ সো অ্যান্ড সো, সন অফ সো অ্যান্ড সো, পরিচয় হবে বাবার নাম দেয়া, অমুক অমুক তার অমুকের ছেলে অমুক বা অমুক বিন অমুক, হোয়েভার হ্যাজ বিন রং বাই দিস পার্সন লেট হিম স্টেপ ফরওয়ার্ড টু ক্লেম হিজ রাইট ফ্রম হিম, এই লোকটা যে কোনো একটা লোক, নাম ধরা হবে, নাম পরিচয় দেওয়া হবে, কার কার উপর সে অন্যায় করছে, জুলুম করছে, এই যে একটু আগে বলছি না যে মানুষের উপর জুলুম করলে এটা মাফ করবেন আল্লাহ, সামনে আসো, স্টেপ ফরওয়ার্ড, সামনে আসো এবং ক্লেম করো কী জুলুম করছে, কী তোমাদের মায়ের খেয়েছে, কী কী অত্যাচার করছে বা কী করা হয়েছে, তখন তখন কী হবে, ফর উইচ, আচ্ছা ক্লেম রাইট ফ্রম হিম, ফর উইচ দ্য ওম্যান উইল বিকাম হ্যাপি টু ক্লেম হার রাইটস ফ্রম হার সন্স অ্যান্ড ব্রাদার্স, এখানে একটা বলার কথা আছে। তখন মেয়েরা বা একজন মহিলা, আমি দেখি একটু এক সেকেন্ড, হ্যাঁ প্লুরাল বলছেন, মহিলারা তখন খুশি হয়ে যাবেন, কেন, ভাই এবং ছেলের থেকে অধিকার দাবি করবেন, আল্লাহ তার ডিভাইন উইজডমে জানেন যে ভাইরা ছেলেরা মায়ের হকটা দিবে না, বাপ মারা গেলে আমাদের দেশে মায়াকে কেউ সম্পত্তি দেয় না, আর মানে হাজব্যান্ড মারা গেলে নিজের ছেলে মেয়েরা নিজের মাকে দেয় না সম্পত্তি, তোমার আর কি, তুমি তো আমাদের ভিতরে আসো, তুমি তো আমাদের ভিতরে খাইবা, আমাদের সাথে থাকবা, তোমার আবার কী দরকার, অথচ আমি নিজে জানি যে এমন মা আছেন যিনি 5 বার হজ করতে পারতেন যদি তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে তার জাস্ট মানে ওয়ারিশ হিসাবে যেটুকু প্রাপ্যটুক যদি দিতেন। আচ্ছা ওই মহিলা যার কথা আমার মনে আসতেছে এখন বলতে গিয়ে, তার একটা ছেলেও মারা গেছে ওনার জীবদ্দশায়, ওই ছেলেরও বিশাল সম্পত্তি ছিল, ওইটা উনি পান না, ছেলে মরলে পান না, হাজব্যান্ড মরলে যেমন পান, ছেলে মরলেও পান, বাপ মরলে তো পানই, তো বলতেছেন যে এই কিয়ামতের মাঠে দে আর সন্স অ্যান্ড ব্রাদার্স, ছেলেরা এবং ভাইরা যে তাদেরকে ডিপ্রাইভ করছে সেটার জন্য তারা খুশি হয়ে যাবেন। আমরা
এটা জেনে নিব যে বোনের সম্পদ দেওয়া, মার সম্পদ দেওয়া অথবা ওয়াইফ যেটা পাবেন এটা আল্লাহর অর্ডার, এটা কিন্তু কোনো হুজুরের কথা না, সরাসরি কোরআনে আল্লাহ বলছেন, কোনো হুজুর এটা ফতোয়া বাইর করে বলেন নাই আপনার, আল্লাহর সরাসরি অর্ডার যে আপনার মেয়েরা যে সম্পদ পাবে এটা। যাই হোক, দেন আল্লাহ পার্ডন হিজ স্লেভস ফর হোয়াট এভার হি উইলস ফ্রম দেয়ার শর্টকামিং টু হিম। এরপরে আল্লাহ এই অধিকার বা এইসব সেটেল করার পরে আল্লাহ তার যে ব্যাপার আছে শর্টকামিং, তার যে কমতি ছিল আমলের ভিতরে, এটার জন্য যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দেবেন। হুইচ হি উইল ওভারলুক, যেটা আল্লাহ ওভারলুক করবেন মানে দেখেও দেখবেন না, যার প্রতি তার দয়া হবে, দয়ার কারণ আছে, হয়তো পারে নাই বা চেষ্টা করে পারে নাই বা 30 পাইছে আর তিনের লিগে আল্লাহ তাকাবেন না, ওইদিকে ওভারলুক করবেন গ্রেস। কিন্তু বলে আমি এটা লাল কালিতে দাগিয়েছি, দেখেন কিন্তু বলে বলতেছেন, এই কথাটা আমি আগে আপনাদের বলছি, হি নেভার পার্ডন হিজ স্লেভস ফর দ্য রাইটস অফ পিপুল দ্যাট হি ওভারলুক অ্যান্ড ডিড নট ফুলফিল। কিন্তু কখনোই উনি ক্ষমা করবেন না অন্যের অধিকার যেটা সে অবজ্ঞা করছে বা অ্যাভয়েড করে গেছে বা পাশ কাটায় গেছে, সেটাকে কখনো ক্ষমা করবেন না। কঠিন কথা, তাই না? আমরা যদি এই কথাগুলোকে সত্যি সত্যি মনে করতাম আমরা অনেক অশান্তির ভিতর থাকতাম, অনেক কষ্টের ভিতর থাকতাম। ওয়েন দিস পার্সন ইজ মেড অ্যাভেলেবল, আমি তো দেখি খালি ফন্দি। আমার মনে আছে আমি একদিন এক উকিলের এসে বসেছিলাম অনেক বছর আগে, এটা 1983 সালের কথা। আমি এক উকিলের চেম্বারে বসে আছি, আমি বাইরে অপেক্ষা করছি, আমার আগের ক্লায়েন্টটা ভিতরে আসে, তো দেখতেছি এক বড় লোকের বউ আসছে, তার হাজব্যান্ড মারা গেছে। এখন ওই বড় লোক একটা বিয়ে করছিলেন শেষ বয়সে, এখন ওই মহিলা উকিলরে বলতেছে যে এটা দেখাইতে হবে যে ওই মহিলার সাথে তার বিয়েটা ভ্যালিড না, মানে এটা বিয়ে হয় নাই, কারণ হইলে তার সম্পত্তি দিতে হবে, বিশাল বড় লোক তো তাকে সম্পত্তি দিতে হবে। এইভাবে চারিদিকে আপনি দেখবেন কিভাবে মেয়েদেরকে বা যার যা প্রাপ্য সেটা থেকে তাকে ডিপ্রাইভ করার ফন্দি চলতেছে, সারা দুনিয়ায় চলতেছে, এই মুহূর্তে চলতেছে সারা দুনিয়ায়। আর আমাদের দেশে এইগুলা মানে আমাদের যে বরকত নাই বা আমাদের যে সমস্যা, আমাদের যে চলতেছে এগুলো তো, বা আমাদের উপর যাদেরকে আল্লাহ বসায় দেন এগুলো আল্লাহ বুঝে শুনে বসান, এটা আল্লাহর ইচ্ছা। আমি ইসে পড়ছি না যে হাসান বসরি বলতেছিলেন যে মানে হাজ্জাজ বিন ইউসুফের কথা বলতেছিলেন যে হাজ্জাজ বিন ইউসুফের তোমরা সরাইও না, তারপরে ওই আল্লাহ শুকর এবং বানর বসাই দেবেন তোমাদের উপরে, কারণ হাজ্জাজ বিন ইউসুফরা তোমরা ডিজার্ভ করে দেখে তারা আল্লাহ বসাইছেন তোমাদের উপরে। হাজ্জাজ বিন ইউসুফের মতো অত্যাচারী শাসককে তোমাদের উপরে বসাইছেন কারণ তোমরা ডিজার্ভ করো, তো আমরা যা ডিজার্ভ করি আল্লাহ আমাদের তা দেন, বুঝছেন না? আচ্ছা, এরপরে বলতেছেন ওয়েন দিস পার্সন ইজ মেড অ্যাভেলেবল টু আদার্স, একে যখন অন্যদের সামনে নিয়ে আসা হবে তখন আল্লাহ বলবেন মানুষকে যে আসো কে কে এর কাছে কী পাও নিয়ে নাও। সো এর কাছে বলা হবে যে ও লর্ড ওয়ার্ল্ডলি লাইফ হ্যাজ পেরিশড, আমার তো দুনিয়ার আর কিছু নাই, আমার তো কোনো সম্পদ নাই, আমি কেমনে দিব, মানে বলবে আর কি, আমার তো কিছু নাই আমি দেব। আরেকটা হাদিসে রসুল বলছেন না যেদিন দিনার এবং দিরহামের কোনো কাজে আসবে না, দিনার এবং দিরহামের চ্যাপ্টার শেষ যেদিন, তা আল্লাহ কেমনে দিব আমার তো কিছু নাই এটা বলবে, হাউ ক্যান আই রিস্টোর দেয়ার রাইটস, আমি কী করে তাদের ই দিব, তাদের অধিকার দিব। আজকে আল্লাহ বলবেন ফেরেশতাদের যে তার ভালো কাজ থেকে ওদেরকে দিয়েছে। এবং আমরা আরেকটা বর্ণনা জানি বা এখানেও আসবে যে যখন এক জাররা বা অ্যাটম পরিমাণেই থাকবে আল্লাহ তখন এটাকে মাল্টিপ্লাই করে দিবেন, যার বেলায় ইচ্ছা হবে আল্লাহ তাকে এটা বহুগুণে বাড়াই দিবেন, এমনভাবে বাড়াই দিবেন যেন সে জান্নাতে যেতে পারে, যদি সে জান্নাতি হয়, যদি সে ওই যে গ্রেস বললাম যদি সে ই করে। কিন্তু যদি তা না হয়, ইফ হি ওয়াজ এ রং ডোয়ার, এই যদি জান্নাতের যাওয়ার মতো মানুষ হয়ে থাকে তাহলে আল্লাহ তারটা বাড়াই দিবেন। আল্লাহ যখন বুঝবেন যে এই লোকটার এটা শুধু আল্লাহই জানেন কার ভেতরটা কী, ওই যে লোকটার জন্য আল্লাহ মাটিকে সংকুচিত করে দিছিলেন না, যে ওই গ্রামের ভিতর অর্ধেক রাস্তা মানে গ্রামটা কাছে নাকি মানে অর্ধেক রাস্তা পার হয়েছে কি না পার হয়েছে, আল্লাহ তখন ফেরেশতাদের বললেন আবার গিয়ে দেখো, গিয়া দেখলেন যে ওই মাটিকে সংকুচিত করে দিয়ে তার কাছে বানিয়ে দিচ্ছেন না, এটা হচ্ছে গ্রেস, এটা হবে যদি আপনি ডিজার্ভ করেন গ্রেস। এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন আপনি দুনিয়ায় কী করলেন কেন করছেন, এটা সবচেয়ে ভালো আল্লাহ জানেন। আর যদি সে জুলুমকারী হয় বা ভুল মানে ভ্রান্ত হয় তাহলে নট অনলি অল ইজ গুড ডিডস উইল প্যারিশ বাট অলসো মেনি পিপল উইল স্টিল বি দেয়ার ক্লেমিং দেয়ার ডিউ, খালি যে ভালো কাজ চলে যাবে তা না, সেটা শেষ হওয়ার পরে বহু মানুষে কবে যে আমরাও পাই, আমরা আরও পাই তার কাছে, আমাদের আরও পাওনা আস, তখন কী করা হবে যে তাদের যারা পাওনাদার তাদের খারাপ জিনিসগুলো এর ঘাড়ে চাপাই দেওয়া হবে এবং সে ইভেন্চুয়ালি জাহান্নামে যাবে। এই হচ্ছে কথা, মোদ্দার কথা হচ্ছে এটা। তার মানে ইখলাসটা খুব বড় জিনিস, যাই করেন, নামাজ পড়েন, দান করেন, হজ করেন,
পোলাপানের ফুর্তি নাকি? নামাজ পড়েন, দান করেন, থাক থাক রাস্তায় করতেছে, রাস্তা তো সবার, নামাজ পড়েন, দান করেন, খয়রাত করেন, প্রতিটি কাজ শুধু আল্লাহর জন্য করবেন, শুধু আল্লাহর জন্য করবেন, ইখলাস, মানে এটি শুধু আল্লাহ জানেন, আর কেউ আমার ভিতরে জানবে না আমি কেন করতেছি, শুধু আল্লাহর জন্য করবেন। আমরা আপনাদেরকে আগে বলছি, ইমানের পরে ইবাদত কবুলের দুইটা শর্ত, প্রথমটা হচ্ছে শুধু আল্লাহর জন্য করতে হবে ইবাদত, এক মাইক্রন অন্য কার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, উনি বলছেন দেখে আমরা করি, কিন্তু ওনার জন্য করি না আমরা কিছু, নজবিল্লাহ, কারো জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য, পীর দরবেশ রসুল ফেরেশতা কারোর জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য, সমস্ত ইবাদত এক মাইক্রন পরিমাণ, দান সাদাকা যা কিছু আছে, এটা হলো এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে কি, আল্লাহ রসুলের দেখানো পথে করবেন, যেসব দেখা গেছে, সালাদটা যেভাবে পড়তে দেখা গেছেন ওইভাবে পড়বেন, রোজা যেভাবে রাখতে বলছেন, কখন ইফতার করতে বলছেন ওইভাবে করবেন। বাংলাদেশে এখন নতুন ফেরকা বাইরেছে, শিয়াদের থেকে আসছে আর কি, এটা যে কোরআনে তো আছে রাত পর্যন্ত, তাহলে তো রাইতে ইফতার করা দরকার, তো শিয়ারা 17 মিনিট পরে করে পাকিস্তানে, পাকিস্তানে আমি যখন গেছি তখন দেখছি যে টেলিভিশনে আসতো যে ইফতারের টাইম এত, আর ফিরকাতুল জাফরিয়া মানে জাফর সাদিক ওনার অনুসারী যারা মানে শিয়ারা, তাদের মতে আর 17 মিনিট বা 20 মিনিট পরে কখনো ওই সময় ইফতার। তো বাংলাদেশে এখন এক গ্রুপ কিন্তু বাইরেছে, কইতেছে আরে আমরা এত তাড়াতাড়ি ইফতার করি কেন, অথচ আল্লাহ রাসূল বলছেন যে তাড়াতাড়ি ইফতার করাটা বিশাল ফজিলতের ব্যাপার, এবং মানে দেরিতে ইফতার করাটা অত্যন্ত অপছন্দনীয় একটা জিনিস। তো যাই হোক, ইবাদত কবুলের দুইটা শর্ত, আমরা বিটস এন্ড পিসেস মনে থাকলে, এই দুইটা কথা যদি আপনার মনে থাকে, আমরা অনেক সময় কথা রিপিট করি, কারণ আসলে তো আমরা বলছি যে নতুন কোনো কথা নাই, নতুন কথা মানে বিদাত, কিন্তু আসলে আল্লাহ রসুল যা শিখাই দিয়ে গেছেন তারপরে দিনের আর নতুন কোনো কথা নাই, আছে দিন তো কমপ্লিট করে গেছেন, আমরা সেই কথাগুলো এগেন অ্যান্ড এগেন বলবো, যাতে আবার শুনবো, একটা ভুলে গেছি শুনবো, জানি না শুনবো, এই যে বললাম একটা হাদিস আমি কোনোদিন আগে শুনিনি, এই বইতে প্রথম শুনছি, এইভাবে বলবো। তো আজকে দুইটা কথা বললাম, যদি মাথায় থাকে যে ইবাদত কবুলের দুইটা শর্ত, তাহলে আপনি আর কোনোদিন অন্য কারোর জন্য কোনো ইবাদতের জিনিস করবেন না, দান খয়রাত ভালো কাজ যাই করেন, এমনকি একটা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটাও আল্লাহর জন্য করবেন আপনি, এবং তখন এটা থেকে আপনার সওয়াব পাবেন, এটা ইবাদতের কাজে রূপান্তরিত হবে। আচ্ছা, শেষ দিকে চলে আসছি আমরা, আরও একটু আছে ইনশাআল্লাহ, সময়ের আগে শেষ হবে, আমরা আজকে আগে শেষ করে দিব। অনেকের কাছেই এই মাগরিবের আগের সময়টুকু দোয়া কবুলের সময়, আরও বেশি যেহেতু আজকে জুমার দিন, সুতরাং ওই সময়টা আমরা একটু 5 মিনিটের একটা অবকাশ নিলাম, তারপরে আমরা সালাতে দাঁড়াইলাম, আর এখানে যেহেতু সালাদটা একদম সাথে সাথে শুরু হয়, সুতরাং সময় থাকে না, অত বেশি প্রিপেয়ার হওয়ার জন্য সময় থাকে না। এখন আমরা পড়ব রাইটিয়াস সালাফ, সালাফ কাদেরকে বলে আগে বলছি, সালাফ কথার মানে হচ্ছে পূর্বপুরুষ, অ্যানসেস্টর্স। আমরা যখন সালাফ বলি প্রাথমিকভাবে আমরা কাদের বোঝাই, প্রথম 3 জেনারেশন, সাহাবি, তাবেই, তাবে তাবেই, এদেরকে বোঝাই আমরা যখন সালাফ কথাটা বলি। আমরা দিন চেষ্টা করব তাদের কাছ থেকে নিতে, সবসময় তাদের কাছে চলে যেতে সরাসরি, কারণ তারাই দিনকে সবচেয়ে ভালো জানছিলেন, তারাই সবকে দিনকে কমাই দিতে পারেনি, একটু কমাই দেন বাট চলুক, তারাই দিনকে সবচেয়ে ভালো জানছিলেন, তারাই দিনকে সবচেয়ে ভালো বুঝছিলেন। আমরা যদি আমরা এটা আলোচনার জামা এটা বিশ্বাস করে না যে যত দিন গেছে, যত মডার্ন হয়েছে আমরা অত দিনকে বেশি বুঝছি, আমি কম্পিউটার চালাইতে জানি সুতরাং দিন কত ভালো করতে পারি, না, তারাই সবচেয়ে ভালো বুঝছিলেন দিনকে। এটা কিন্তু একটা একটা বুঝের ব্যাপার, এটা কিন্তু একটা বিশ্বাসের ব্যাপার, এটা কিন্তু একটা পদ্ধতির ব্যাপার। সুতরাং আপনি আজকের একটা তফসিরে কে কী লিখছে এটা নিয়ে মাতামাতি কইরা, জারির তাবারি অথবা কুর্তুবি অথবা ইবনে কাসিরের তফসির নিয়ে মানে দুশ্চিন্তায় পড়ে যাবেন না, আপনি ধরবেন যে যদি দিনের ব্যাপার হয় ওইটাই ঠিক হওয়ার পসিবিলিটিটা বেশি, আজকেরটা না। অনেকে মনে করে যে আজকের এইসব কম্পিউটার যুগের এইসব সাইন্স টাইন্স না বুঝলে বোঝায় তফসির ঠিক, তাহলে তাই যদি হইতো তাহলে রাসূল সাহেবকে আল্লাহ এখন জন্ম দিতেন, ওই সময় জন্ম দিতেন না, বুঝছেন না, বেস্ট সময়ে বেস্ট কাজ হবে যখন তখন জন্ম দিয়েছেন বা তখন দুনিয়াতে পাঠাইছেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বলতেন, খুতবায় বলতেন, খুতবা থেকে একটা অংশ পড়ব আমরা, ওয়ের ইজ দ্য বিউটি অ্যান্ড দ্য হ্যান্ডসাম, সেই সুন্দরী এবং সুদর্শনটা কোথায়, ওয়ের আর দোজ হু ওয়ার ডিলাইটেড বাই দেয়ার ইয়ুথ অ্যান্ড গুড লুকস, তারা কোথায় যারা নিজের যৌবন নিয়ে খুব ই ছিল, গর্বিত ছিল এবং দেখতে ভালো দেখে, দেখেন না সেলুনে, আপনি সেলুনে মানে ইটালিয়ান সেলুন, নর্মাল সেলুন যেগুলো রাস্তার পাশে, আপনাদের ফাট ফাট করে দরজা করলে একটা ছেলে ঢুকলো, চুলটা এই করে বাইরে চলে গেলো, মানে চুল আসানো ফ্রি আর কি, বুঝছেন না, খুব কমন সিন না এটা, আর মেয়েদের স্কুলে আশেপাশে হলে তার কথাই নেই, দেখা বাস গেল, গুড লুকস যেটাকে বলে, মানে আমরা আমাদের সেই যৌবনের সেই ফুটানি বা গুড লুকস কোথায় গেল, অবকরাদের বলতেছেন খুদ্ বাই, ওয়ার দ্য কিংস হু বিল্ট
সিটিজ অ্যান্ড ফেন্সড উইথ ওয়ালস, সেই সব রাজারা কোথায় যারা শহর বানাইছেন এবং সেগুলোকে ওয়াল দিয়ে ঘিরে দিছেন? ওয়ার দ্য ভিক্টোরিয়াস ইন ওয়ার্স, যারা যুদ্ধে জয়ী হয়েছেন তারা কোথায়? মানে চিন্তার ব্যাপার আছে না, চিন্তা করার জন্যই বলছেন। আমরা যদি চিন্তা করি, মুসলমান এইভাবেই চিন্তা করবে, এমনকি দুর্দিনে কাফেররাও এইভাবে চিন্তা করছেন। আলেকজান্ডার দ্য গ্রেটের কথা বলছিলাম না, উনি আলেকজান্ডার চাইছিলেন যে ওনার ডাক্তাররা ওনাকে ক্যারি করুক, ডাক্তাররা ওনাকে কাঁধে নিয়ে যাক, যারা ওনার চিকিৎসা করছে, বাঁচানোর চেষ্টা করছে, সো দ্যাট তারা জানে যে মানুষ মানুষকে বাঁচাইতে পারে না। আর বলছিলেন যে ওনার হাত দুটো যেন খোলা, পাশে ছড়ানো থাকে, মানুষ যেন দেখে আলেকজান্ডার দ্য গ্রেট কিছু নিয়ে যাচ্ছে না করার সময়। এই কথাটাই ওমরাদের এই কী বলে আবুকরাদের আরেকভাবে বলতেছেন তার খুতবাতে, যে কোথায় সেসব ইরা, কোথায় সেসব রাজারা যারা, সেসব বিজয়ী বীররা যারা যুদ্ধে জিতছেন? দে অল প্যারিশড, তারা সব নাই হয়ে গেছেন, ধ্বংস হয়ে গেছেন। অ্যান্ড এন্ডেড ইন ডেপথ অফ ডার্ক গ্রেভস, এবং অন্ধকার কবরের গর্তের ভিতরে পরিণতি হয়েছে তাদের, মানে ওইখানে গিয়ে শেষ হয়েছে। আমি জানি না ওই ভাই আজকে শুনতেছেন কিনা, বা উনি শুনলে বলবেন যে এর লিগে তো আমি দুনিয়া আসতে চাই নাই যার কথা বললাম আমি। ওনাকে আমি আলাদা করে বলবো নিজে, বাস জাস্ট বললাম আর কি। আসলে ভয়ঙ্কর তো, ভয় লাগার কথাই। এই যে বলছেন না আল্লাহ রসুল ঘুমাইতে পারতেন না, আসলে তো ঘুমাইতে পারার কথা না। সেই জন্যই আল্লাহ আমাদেরকে রসুলকে যা জানাইছেন আমাদেরকে জানান নাই, রসুলকে যা দেখাইছেন আমাদেরকে দেখান নাই। আমরা আসলে এটা নিতে পারতাম না, বুঝছেন না? আমরা আমাদের 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 দুনিয়াই চলতো না আসল কথা, সত্যি কথা যেটা, আমরা যেভাবে দুনিয়াকে সাজিয়েছি সেটা চলতো না। আচ্ছা, এই জন্য মুসলমানদের ই কী আসছে, মুসলমানদের বর্ণনা করতে যখন কাফেররা ওই সময়কার কাফের সেনাবাহিনী বা কেউ স্পাই পাঠাইছে মুসলমানদের দেখতে যে এরা কী করে, এর কেমনে এত ইনভিনসিবল, কেমনে এত মানে অপ্রতিরোধ, কেমনে এইভাবে ই করে, তো আইসা দেখে কী বলছে যে দিনে অশ্বারোহী রাতে দরবেশ। দিনে সে মানে তার সামনে কেউ দাঁড়াইতে পারবে না, সে ক্যাভেলরির ই, অশ্বারোহীর ই, রাত্রেবেলা সে কাঁদতেছে, তার দাড়ি ভিজে যেতেছে, বুঝছেন না? এটা বর্ণনা ছিল মুসলমানদের আর কি। যাই হোক, তারপরে বলতেছেন যে হ্যাসেন অ্যান্ড হারি আপ টু ডু গুড ডেডস, বাট ডেথ ইজ ফাস্টার, তাড়াতাড়ি করো, ভালো কাজ যা করার তাড়াতাড়ি করো। আবু বকর আদেম খুতবায় বলতেছেন, বাট ডেথ ইজ ফাস্টার, তুমি যে তাড়াতাড়ি করবা, মৃত্যু তোমার চেয়েও বেশি স্পিডি, তোমার দিকে ধেয়ে আসতেছে। মিনিংটা এটা যে তাড়াতাড়ি করো, সময় নাই, মৃত্যু তোমার চেয়েও বেশি স্পিডি, আরও বেশি স্পিডে তোমার দিকে ধেয়ে আসতেছে। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় বা উনি বলেন, এগুলো তো সারমন, মানে এগুলো হচ্ছে এই আপনার খুতবা বা ওনাদের কথা, উনি বলেন এই এই যেটা আমরা পড়লাম একটু দলিলটা বলে দিই একটু। এটা ইমাম আহমদের হাদিস, আরও অন্যান্য বইতে আছে, একটা বললাম আমি শুধু। আচ্ছা, এবার হচ্ছে ইবনে মাসউদ বলেন, ইউ আর ইন এ প্যাসেজ অফ ডে অ্যান্ড নাইট, ইওর লাইফ ডিক্রিজেস এভরি পাসিং মোমেন্ট, তোমরা রাত দিনের একটা জার্নিতে আসো, রাত এবং দিনের একটা ইসে, এভরি পাসিং মোমেন্ট, তোমাদের জীবনটা প্রতি মুহূর্তে ছোট হয়ে আসতেস। আসলে আমি আমার ওই যে সময় লেখাটাতে বলছি কি, যে একটা কাউন্টডাউন চলতেছে, কারো 1 কোটি মিনিট, কারো 1.5 কোটি মিনিট, কারো 50 লাখ মিনিট বা 50 লাখ সেকেন্ড, উল্টা দিক থেকে গণা শুরু হয়েছে। আপনি যেদিন জন্মাইছেন উল্টা টিকিং, ধরেন আমরা 199, 98, 97 কাউন্টডাউন বলি না, আপনারটাও শুরু হয়েছে, ধরেন 1 কোটি দিয়ে শুরু হয়েছে, আলটিমেটলি 1 লাখ হবে, 50,000 হবে, 1,000 হবে, 10 হবে, 0 হবে, শেষ, নো লেস নো মোর, কমও না বেশিও না, দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হইলেও এটা কম বেশি করার কোনো রাস্তা নাই। আচ্ছা, বাট ইউর ডিডস আর অল প্রিজার্ভ অ্যান্ড ডেথ শ্যাল কাম টু ইউ অল অফ এ সাডেন, কিন্তু তোমরা যে করতেছো ভালো এবং মন্দ দুইটাই সংরক্ষিত থাকতেছে, এবং তোমাদের মৃত্যুটা হঠাৎই একসময় চলে আসবে। সো হঠাৎ মৃত্যু থেকে কিন্তু আপনারা দোয়া করবেন, পানা চাবেন আল্লাহর কাছে, হঠাৎ মৃত্যু থেকে পানা চাবেন, কেন? তওবা করার সুযোগটা যেন হয়। হঠাৎ মৃত্যু অনেকের কাছে মনে হতে পারে খুব ইজি একটা ব্যাপার বা খুব একটা সৌভাগ্যের ব্যাপার, বেশি কিছু বুঝলাম না, চট করে চলে গেলাম, না তা না, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে মাফ চাবেন, যেন তওবাটা করারই হয়, যেন কলেমাটা পড়ার সুযোগ হয় ইত্যাদি। সো হু এভার প্ল্যান গুড ইজ সুন টু এক্সপেক্ট দ্য হারভেস্ট অফ হ্যাপিনেস, সরি প্ল্যান্টেড গুড, যে ভালো বীজ বপন করছে সে অতি সম্প্রতি বা অচিরেই তার ফসল দেখতে পাবে, অর্থাৎ মৃত্যুতে দেখতে পাবে। অ্যান্ড হু এভার প্ল্যান্টেড ইভিল, যে খারাপ জিনিস বপন করছে, খারাপ বীজ বপন করছে,
ইজ সুন টু এক্সপেক্ট দ্য হারভেস্ট অফ রিগ্রেট, সে আফসোসের ফসল, সহসায় আফসোসের ফসল দেখতে পাবে, অর্থাৎ আফসোস করতে শুরু করবে। গেল আবুল দারদা বলেন, আরেকটা বর্ণনা আসতেছে, ওয়াই ডু ইউ বিল্ড হোয়াট ইউ উইল নট ইনহ্যাবিট, তোমরা কেন সেটা বানাও যেটা তোমরা থাকবা না। আমি চিন্তা করি বাংলাদেশি বিশেষ করে মধ্যবিত্ত, বড়দের কথা আলাদা, মধ্যবিত্তদের কথা বলি, সারাটা জীবন কষ্ট করে, কম খায়া, নিজে কষ্ট করে আধা খায়া, টিউশনি করায়া, আপনার কী বলে ওমেকায় পাঠায়া, উদ্ভাসে পাঠায়া, মানে বাচ্চা বড় করতে গিয়া, সংসার করতে গিয়া, আর কি করে, অনেক কষ্ট করে একটা মাথা গোজার ঠাই। এটা মানে একটা কথাই আছে আমাদের সমাজে প্রচলিত, যে যার মতো করে, যার যেটুকু আল্লাহ তফিক দিয়েছে একটা মাথা গোজার ঠাই করে, কিন্তু দেখবেন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সে এনজয় করে না, এটা এনজয় করে তার পরের জেনারেশন, বুঝছেন না, হয় এনজয় করে না, বিক্রি করে আই করে ফেলে। ওই যে তত্ত্বাবধায়ক সরকারের সময়, গত তত্ত্বাবধায়ক সরকারের আমি বলি যে এক হোটেল মালিককে ধরছে একটা ছেলে, ইয়াং মানুষ, সে তার একটা গার্লফ্রেন্ডের চামড়া ব্লিচ করতে, সাদা করতে, বুঝছেন না, চামড়া সাদা করে কেমিক্যাল দিয়ে 70 লাখ টাকা খরচ করছে। তার বাপ তার জন্য এই টাকা রেখে গেছে না, সেই টাকা দিয়ে ছেলে, তার বউ আছে, আরও গার্লফ্রেন্ড আছে, একটা গার্লফ্রেন্ডের চামড়াটা সাদা করছে শুধু। ওই বাপ হয়তো ওই টাকা কামাইতে গিয়ে কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন হজ করে নাই, কোনোদিন রোজা রাখে নাই, কোনোদিন তারাবিতে যায় নাই, মানে সমান যাই করছে। এইটাই বলতেছেন এই এই আমাদের সালাফ বা পূর্বপুরুষ যারা আমাদের বলতেছেন যে তুমি কেন সেটা বানাও যেটাতে তুমি থাকবা না, অর্থাৎ যেটা তুমি থাকবা না ফাইনালি, তাই না, অ্যান্ড কালেক্ট হোয়াট ইউ উইল নট ইট, আর সেটা কেন জমা করো যেটা তুমি খাইবা না, সেটা কেন তুমি জড়ো করো যেটা তুমি খাবা না, অ্যান্ড হোপ ফর হোয়াট ইউ উইল নট রিচ, সেটা আশা করো যেখানে তুমি পৌঁছাতে পারবা না, সেটা আশা করো যেখানে তুমি পৌঁছাতে পারবা না। দোজ ইউ প্রিসিডেড ইউ বিল্ড কালেক্টেড অ্যান্ড হোপ, তোমার আগে যারা গেছে তারা বানাইছে, মানে বিল্ডিং বানাইছে বা অট্টালিকা বানাইছে, কালেক্ট করছে, জমা করছে, হোপ, আশা করছে যে ওইখানে পৌঁছাতে পারবে, দেয়ার হোপ টার্ন ইন টু নাথিং, কিন্তু তাদের ই নাথিং মিলাই গেছে, নিশ্চিন্ন হয়ে গেছে তাদের সব চিন্তাভাবনা, আশা আকাঙ্ক্ষা চিন্তাভাবনা সব, অ্যান্ড হোয়াট দে কালেক্টেড বিকেম ইন ভেইন অ্যান্ড দেয়ার বিল্ডিং বিকেম গ্রেভস, যা কালেক্ট করছে সেটা, যেটা জমা করছে সেটা একদম বিফলে গেছে, আর বিল্ডিং গ্রেভ, গ্রেভ বলার একটা ডাবল মিনিং থাকতে পারে। আল্লাহ রাসূল বলছেন কি, মানে কোনো একটা পরিত্যক্ত জায়গাকে আমরা কবর বলি, বলি না, শুনশান জায়গা, আপনি আসান মন্দিরের দিকে তাকায় দেখেন, খালি না, খালি পড়ে আসেন, আসান মন্দির, নাটোরের রাজপ্রাসাদ, মানে কী বলে রাজার বাড়ি দেখতে যায় না মানছে, নর্থ বেঙ্গলে কী আছে এখানে, আমাদের সিলেটে আছে একটা দেখা, ওই হিন্দু রাজা জয়ন্তিয়া, জয়ন্তাতে যেখানে রাজার ই ছিল অনেক রাজা, সেটা দেখতে যায় সবাই, জয়ন্তাপুর সিলেটে পড়ে আছে, কবর হয়ে গেছে, কবর মানে কি অ্যাবান্ডন, বুঝছেন না, কেউ নাই, শুনশান, শ্মশান। তো এই এই হচ্ছে কথা। এরপরে আরেকজনের বর্ণনা পড়বো আমরা, ইনি একজন তাবেই, ওয়াহাব আল মুনাব্বি, আপনাদের নাম বলছি, কে বলতে পারবেন কোথায় নাম বলছি, এক একজন বলতে পারা উচিত, এই পাশ থেকে ওয়াহাব আল মুনাব্বি, হ্যাঁ শনিবার আমি বললাম, আমি আমি ওইখানে বলছি, আপনি আপনার পাড়ার কথা না, আমাদের যারা পুরান ভাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 জন তো, 9 জন, আপনিও পুরান ভাইদের জানা উচিত। আচ্ছা আমি বলে দিই কোথায় বলছি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, বলে দিই এই জন্য আবার রিপিট করতেছি যাতে আপনাদের মনে থাকে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতে চাবি না, উনি বলছেন যে হ্যাঁ চাবি ঠিকই আছে, কিন্তু খাজগুলা ঠিক হইতে হবে, নাহলে দরজা খুলবে না। খাজগুলা কি বলছিলেন, যে শাহাদার, লা ইলাহা ইল্লাল্লাহ 8টা, আমরা পড়ছি 9টা, 8টা 9টা, কেউ কেউ 7টাও বলছেন, শর্ত আছে যে শর্তগুলো পূরণ না করলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দরজা খুলবে না। এই শাহাদার শর্ত পড়াইতে গিয়ে আমরা বলছিলাম ওয়াহাব আল মুনাব্বির কথা, এই কথাগুলো উনি বলছেন, মনে পড়ছে এখন, এখন সবাই মনে পড়বে ইনশাআল্লাহ। আচ্ছা ওয়াহাব আল মুনাব্বি বলছেন, ওনার খুতবাতে বলতেছেন, খুতবায় বলতেছেন, হে আদম সন্তান, দেয়ার ইজ নান মোর পাওয়ারফুল দ্যান দ্য ক্রিয়েটার, আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নাই, অ্যান্ড দেয়ার ইজ নান উইকার দ্যান দ্য ক্রিয়েটেড, আর সৃষ্ট যে মানে তোমরা যাদেরকে সৃষ্টি করেছে তার চেয়ে উইকার কেউ নাই, স্রষ্টার চেয়ে শক্তিশালী কেউ নেই, সৃষ্টির চেয়ে উইকার কেউ নাই। আচ্ছা
And there is none more dominant than he whose affairs are controlled by himself. এর চেয়ে বেশি ডমিনেন্ট মানে ডমিনেন্ট মানে যে ক্ষমতাশীল যে আপনার অর্ডার করলে আপনাকে শুনতে হবে ডমিনেট করবে বা শক্তি কী বলবো আর কোনো ভালো বাংলা হ্যাঁ দাবায় রাখা না ঠিক ওই যে ভালো একটা বাংলা চাইছে কর্তৃত্বপরায়ণ হ্যাঁ কর্তৃত্বশীল বা কর্তৃত্বপরায়ণ যার কর্তৃত্ব খাটে ডমিনেন্ট আর কেউ নাই যে নিজের হি হুজ অ্যাফেয়ার কন্ট্রোল বাই হিমসেলফ যে নিজেরটা নিজে কন্ট্রোল করে আচ্ছা অ্যান্ড দ্যার ইজ নন উইকার দ্যান দোজ হু আর কন্ট্রোল বাই সামওয়ান এলস তার চেয়ে ই কেউ নাই যার যার ব্যাপারগুলো অন্যে কন্ট্রোল করে এখানে আমরা যেন রাজা প্রজার ব্যাপার বলি রাজা খুব ডমিনেন্ট না সে নিজেরটা নিজেই নিজের এই জন্য কী হবে এই জন্য কী হবে মৃত্যুক রাজার আলাদা পানিশমেন্ট আছে আছে না পড়ছেন না হাদিসটা কেন রাজার তো মিথ্যা কথা বলার দরকার ছিল না সে তো কারো ভয় করার কথা না তারপরে মিথ্যা কথা বলছে তার আলাদা পানিশমেন্ট হবে সেই জন্য মিথ্যুক রাজা আপনার কী বলে ওই বয়স্ক ব্যভিচারী তারপরে আপনার অহংকারী ই গরিব মানুষ রাস্তার মানুষ যার অহংকার খুব বেশি হ্যাঁ দরিদ্র অহংকারী এগুলো আসছে না আমি আমার এক্স্যাক্টলি মনে নেই মানে আমি জিস্টটা বললাম আপনাদের তো রাজার তো মিথ্যা কথা বলার কোনো দরকার নাই কিন্তু তারপরে যদি মিথ্যা কথা বলে তার শাস্তি আলাদা 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 লেভেলের শাস্তি আচ্ছা তারপরে বলতেছেন ও সন অফ আদম হে আদম সন্তান ইয়েস্টারডে ইউ হ্যাড এ পার্সন হু ডাইড সাডেনলি অ্যান্ড টুডে ইউ হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ সুন এক্সপেক্টেড টু ডিপার্ট দিস লাইফ কালকে তুমি এমন একটা মানুষকে তোমার একটা মানুষ জানা পরিচিত মানুষ ছিল যে হঠাৎ মরে গেছে এবং আজকেও তোমার একটা বন্ধু কেউ আছে যে হঠাৎ করেই চলে যাবে আজকে ও সন অফ আদম হে আদম সন্তান দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড আর ট্রাভেলার্স এই দুনিয়ার মানুষরা হচ্ছে মুসাফির হে আদম সন্তান এই দুনিয়ার মানুষরা হচ্ছে মুসাফির অ্যান্ড শুড নট রেস্ট আনটিল দ্য রিচ দেয়ার ডেস্টিনেশন তাদের পরিণতিতে পৌঁছা পর্যন্ত তাদের রেস্ট করা উচিত না অর্থাৎ মুসাফিররা সবচেয়ে ভালো রেস্টের জায়গা কি জায়গা মতো পৌঁছায় গেলে আপনি দেখবেন অনেক সময় আপনার আপনিও দেখবেন আপনার লাইফে যে অনেককে বলছেন যে আমরা কি এনে একটু জিরা নেবো নাকি মানে দূর মেয়ে একটু সামনে চলে যাই গিয়া ওইখানে একবারে হাত মুখ ধোয়া নামাজ সামাজ পড়ে খায়া জিরাবো এটাই হওয়া উচিত আসলে মুসাফির হিসাবেই যদি থাকেন এখানে জিরায় কী করবেন এটা আপনার জায়গা না সোজা কথা তো তারপরে বল জিরানোটা একটু ই বাংলা হয়ে গেলো ঢাকায় বাংলা মানে রেস্ট নেওয়া বা বিশ্রাম নেওয়া হইতে পারে আপনি বুঝছেন না সবাই জিরানো মানে কি আচ্ছা ঢাকায় যারা বড় হয়েছেন বোঝার কথা জিরানো মানে কি আচ্ছা তো যাই হোক ও এরপরে বলেছে যে ফর ইনডিড দ্য ইটার্নাল স্টে ইজ আফটার ডেথ আসল বসার জায়গা জিরানোর জায়গা হচ্ছে মৃত্যুর পরে যে জায়গাটা সেই জায়গাটা মিনিং ইনি বলতে চাইছেন যে এইখানে কাম করার জায়গা বেশি করে কাম করো সময় নাই যে কোনো সময় শেষ হয়ে যাবে কালকে একজনের শেষ হয়েছে আজকে তোমার কোনো না কোনো বন্ধু মরবে আর তুমিও যে কোনো সময় চলে যাবা সুতরাং আর জিরানোর ব্যাপার নেই এবং জিরানোর যখন আমরা বলতেছি তখন আবার কিন্তু আমরা তাড়াতাড়ি অ্যাপার্টমেন্ট বানানো বিল্ডিং বানানো আর কামাই করা এটা বুঝবো না যে আমরা যখন এসব কথা বলতেছি তখন আমরা অবভিয়াসলি আখেরাতের কথা বুঝবো আচ্ছা তার মানে এটা না কিন্তু আমরা দুনিয়ায় যতটুকু দরকার দুনিয়া থেকে নেব আমরা ভালো খাবো অপচয় করবো না আমরা ভালো থাকবো লাক্সারিতে যাব না এমন আরামে ঘুমাবো না যে ফজরের নামাজ কোনো দিন পড়তে পারি না বুঝছেন না যতটুকু দরকার আমরা নিব দুনিয়ার থেকে কেন আমি যদি ভালো মতো বাঁচতে না পারি আমি তো এবাদতটা ঠিক মতো করতে পারবো না ঠিক না একটা কথা আছে ইংরেজিতে পোভার্টি ইজ ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম লুজিং ফেথ গরিবী হচ্ছে ইমান হারানোর চেয়ে এক পা দূরের জিনিস অর্থাৎ গরিবী আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে আপনি আপনার ইমান হারাই দিলেন ইমান আমান বেঁচে দিলেন কত মানুষ আছে না রক্ত বিক্রি করে জুয়া খেলে আসে না কেন গরিব হয়েছে এত গরিব তার কাছে এটা জাস্টিফাইড আমি এত গরিবই হয়ে গেছি আমার আর কী আছে দুনিয়া রক্ত বেচা জুয়া খেলা যদি একবার বড়লোক হতে পারি তাহলে কি সে ইমান হারানোর পর্যায়ে চলে গেছে না সেই গরিবই তো আমরা চাই না সেই গরিবের থেকে আমরা মুক্তি চাই আমাদের প্রত্যেকের একটা থ্রেশোল্ড ভ্যালু আছে সুতরাং আমরা সেই গরিবের পর্যায়ে যাবো না আমরা দুনিয়া থেকে নিব কিন্তু কতটুকু নিব আমি অনেক সময় একটা কথা বলি যে জীবনের জন্য উপার্জন করবেন উপার্জনের জন্য জীবনটা বিলায় দিবেন না শেষ করে দিবেন না উপার্জন করতেই জীবন শেষ এটা করবেন না জীবনের জন্য যতটুকু দরকার হ্যাঁ উপার্জন করবেন নিজে ভালো থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা ই পড়তেছে মানে আমরা দেখি একটু সব পড়ি নেই আমি এখানে একটা দুইটা আচ্ছা দাঁড়া একটু দেখি আচ্ছা সরি একটা
আবু দারদাটা তো পড়লাম আমরা, তাই না? আমি এখানে কিছু বাদ দিয়ে গেছি, একটু দেখি আপনারা। আচ্ছা, আমরা মোটামুটি বইটা শেষে চলে আসছি, একদম লাস্টে কতগুলো জিনিস আছে। এগুলো আসলে ই না, এগুলো আসলে মানে হাদিস না, এগুলো আসারও না। একটা ই সম্বন্ধে আমরা পড়বো, জাস্ট একটা ই পড়বো। এটা হচ্ছে যে একজন বেদুইন তার ছেলেকে বলতেছেন, এগুলো সবই ইসের থেকে আর কি, ওই যুগের কথা বা ই, নাইদার টাইম শুড প্রিচ টু ইউ, নট ডেইজ শুড ওয়ার্ন ইউ। সময় তোমার কাছে বক্তৃতা দিবে না, দিন তোমাকে সাবধান করবে না। মোমেন্টস দ্যাট পাস বাই কাউন্ট অন ইউ হোয়াট ইউ হ্যাভ ডান। যে মোমেন্টটা চলে গেল এটা হিসাব রাখতেছে তুমি কী করছো। অ্যান্ড উইথ এভরি ব্রেথ ইউ ব্রেথ ইউর লাইফ, প্রত্যেকটা শ্বাস আপনি নিচ্ছেন, ইউর লাইফ বিকাম শর্টার, আপনার জীবনটা ছোটো হয়ে আসতেছে। ওই কথাটাই, আগের কথাটাই আরেকভাবে বলতেছেন, একজন বেদুইন বলতেছেন, দ্য ডিয়ারেস্ট অ্যাক্ট টু ইউ ইজ হোয়াট অফেন ব্রিংস ইউ হার্ম। এই কথাটার জন্য আমি এটা পড়লাম, যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কাজ সেটা যেটা আপনার জন্য ক্ষতিকর। আপনার খেয়াল করে দেখেন, আমাদের সবার কাছে কিন্তু তাই। এই কথাটা আমি অনেকভাবে বলছি, আবার বলতেছি, যে নবী পয়গম্বরদের জন্য তাদের সেটাই ভালো লাগে যেটা ভালো, আর যেটা ভালো লাগে ওইটাই তাদের ভালো, যেটা তাদের ভালো লাগে ওইটাই ভালো, আর ওইটাই ভালো যেটা তাদের ভালো লাগে। দুই দিক থেকে বললাম কথাটা, তাই না? একটা হলো তাদের মনে ভালো লাগতেছে সেই জিনিসটাই ভালো, আর যেটা ভালো ওইটাতেই তারা খুশি হন, ওইটাই তাদের কাছে ভালো লাগে নবী পয়গম্বরদের ব্যাপারে। কিন্তু আপনারা আমার মতো সাধারণ মানুষের ব্যাপারে কিন্তু এটা প্রযোজ্য না। আমাদের সেটাই ভালো লাগে যেটা আমাদের সবচেয়ে খারাপ, আমাদের জন্য খারাপ। আমাদের গান ভালো লাগে, বাজনা ভালো লাগে, টাকা ভালো লাগে, পয়সা ভালো লাগে, সুন্দরী মেয়ে মানুষ ভালো লাগে, তাই না? রাস্তায় যেগুলো আমাদের জন্য খারাপ ওইগুলো ভালো লাগে। আর আমাদের খারাপ লাগে করলা খারাপ লাগে, চিরতা খারাপ লাগে, ফজরের নামাজ খারাপ লাগে, তাজুদের নামাজ খারাপ লাগে, বুঝছেন না? তো আমাদের জন্য হচ্ছে উল্টাটা। তা আমরা আল্লাহর কাছে চাবো যে আল্লাহ আমাদেরকে সেই বান্দা, সেই মুসলিম বানায় দেন যেন যেটা ওনার কাছে ভালো সেটা আমাদের কাছে ভালো লাগে, আর যেইটা আমাদের ভালো লাগবে সেটাই যেন ভালোটা হয়, এরকম যেন ই করেন। আল্লাহ আমাদেরকে সেটা হওয়ার তৌফিক দেন। আজকে আমরা শেষ করে দিই। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর এবং আলহামদুলিল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম কিছু ঘরে নিয়ে যেতে বা বাড়িতে নিয়ে যেতে। শুনলাম এক কান্দে ঢুকলে এক কান্দে বাইরে গেলে কোনো লাভ নেই, বক্তৃতা শোনার জন্য কোনো লাভ নেই, আমারও দেওয়ার দরকার নেই, আপনাদেরও আসার দরকার নেই। অনেক কষ্ট করে শুক্রবারের দুপুরের ঘুমটা ছেড়ে আসছেন সবাই এখানে, তো নিয়ে যাবেন বাসায় ইনশাল্লাহ। একটা দুইটা আমল করবেন, একটা দুইটা করলে এনাফ। যা শুনছি আজকে অনেক কথা বলছি না আমরা, এত কথা এত কিছু দরকার আছে নাকি? একটা দুইটা যদি নিয়ে যেতে পারেন ঘরে তাহলেও এনাফ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে